অবশ্যই পাইবেন। আসসালামু আলাইকুম গাইস, এটা আমাদের সেকেন্ড ক্লাস। তো এই ক্লাসে আমরা যে বিষয়গুলো শিখব আমি শর্ট করে বলে দিই। আমার কাছে পুরো মডিউলটাই আছে, বাট অ্যাকচুয়ালি আমি আসলে আস্তে আস্তে মডিউলটাকে মডিফাই করব, সেক্ষেত্রে মেবি আপনাদের জন্য খুব ভালো হবে। তো আজকে ক্লাসে যারা শেখাবো আমি, আপনারা স্ক্রিন শেয়ার কি হচ্ছে? আচ্ছা, স্ক্রিন শেয়ার এখনো হচ্ছে না। আচ্ছা, স্ক্রিন শেয়ার আমি দেই নাই, ঠিক আছে। ওকে, আই থিঙ্ক স্ক্রিন শেয়ার এটা হয়ে যাওয়ার কথা। হয়েছে? জি ভাই, এখন দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে। তাহলে আপনারা কি দেখতে পারতেছেন? জি ভাই পাচ্ছি। জি ভাই দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে। তো আজকে যে ক্লাসগুলো নিব, এখানে ক্লাস প্রথম ক্লাস তো মেবি নেওয়া হয়েছে, এটা হলো সেকেন্ড ক্লাস, না? তো সেকেন্ড ক্লাসে আপনারা মুভ টুল সম্পর্কে একটু বলবো। এটা এই জায়গায় অনেক কিছু শেখার আছে। দেন অল সিলেকশন টুল নিয়ে আমি কাজ করব, ঠিক আছে। মুভ টুল নিয়ে আজকে কাজ করব এবং এই সবগুলো তিনটা নিয়ে কাজ করব, মুভ টুল, সিলেকশন টুল এবং অপশন টুল নিয়ে কাজ করব। সো তাহলে চলুন আগে মুভ টুল সম্পর্কে একটু জানি। সেক্ষেত্রে সবাই একটু মিউট করে রাখুন, কষ্ট করে শব্দ করে না। আরিফ কি যে নাম, আসিফ মনে হয়, ভাই বেদিক তো সবাই মিউট করে রাখেন তাহলে। হ্যাঁ, ওই আসিফ আকন্দ নাকি, ওনাকে একটু মিউট করে দেন। আচ্ছা ঠিক আছে, আমি ফটোশপটা ওপেন করি। ফটোশপ আপনারা এখান থেকে সকলকে মিউট করে দেন, তাই হবে। এটা কি করা যায় মিউট এখান থেকে? মনে হয় না। জি ভাই, আপনি হোস্ট হইলে পারবেন, আমরা পারবো না। করা যাবে, আপনি করেন ওখান থেকে। হোস্ট করতে পারে, হোস্ট সবাইকে মিউট করে দিতে পারে। হোস্ট আপনি আসিফ আকন্দের ইতির উপরে ক্লিক করেন, তাহলে মিউট হয়ে যাবে ওর ওখানে যাওয়ার পরে। আই লাইক প্লাস আমি প্রশ্ন করতে পারবো না। আচ্ছা সমস্যা নাই, মিউট করার দরকার নাই, অনেকে খারাপ ভাবতে পারে। আচ্ছা ঠিক আছে, আমার এটা কি দেখা যাইতেছে? জি ভাই দেখা যাচ্ছে। ওকে, নাও এখন ফটোশপটা ওপেন করা হয়ে গেল, সেক্ষেত্রে ওকে। অ্যান্ড আপনারা এই জায়গায় দেখতে পারতেছেন আমি একটা নিউ ডকুমেন্ট নিই। এইটা কীভাবে নিতে হয় আপনারা সবাই জানেন, তো আমি জাস্ট যা আছে তাই দিয়ে আমি একটা ডকুমেন্ট নিচ্ছি এই জায়গায়। অ্যান্ড ডিফল্টভাবে আমি কোনো কিছু করলাম না, জাস্ট ওকেতে হিট করলাম, ঠিক আছে। ওকে, অ্যান্ড আপনাদের এই প্যানেলগুলো বা ড্যাশবোর্ডটা অন্যরকমও থাকতে পারে। এটা আপনাদের মনে করেন যে অন্য মোড ইউজ করলে, এখান থেকে আমরা দেখেছি অনেকগুলো মোড ইউজ করা যায়, এখান থেকে আপনারা অন্য মোড নিয়ে রাখলে এটা অন্যরকমও থাকতে পারে। আজকে যে বিষয়টা, অনেকে যারা নাকি ফটোশপ CS6 ইউজ করেন সেই ক্ষেত্রে তাদের এটা হলো মুভ টুল। আর প্রথমে যেহেতু মুভ টুল শেখাবো, এটা হলো মুভ টুল। এবং এটা যদি আপনি চাপদা ধরে রাখেন সে অথবা রাইট বাটন ক্লিক করেন, সেক্ষেত্রে এরকম দুইটা অপশন আসবে, দেখেন মুভ টুল এবং আর্টবোর্ড টুল। যারা মেবি CS6 ইউজ করেন তারা আর্টবোর্ড টুল সম্পর্কে, আর্টবোর্ড টুলটা পাবেন না, বাট এরপরের ভাষণগুলোতে মেবি আর্টবোর্ড টুলটা আছে, আমি জানি না সঠিক। আমি ডিরেক্ট CS6 থেকে 2020 আমি ক্লাস নিচ্ছি, মানে কাজ করতেছি, সেক্ষেত্রে এটা সম্পর্কে আমার ধারণা নেই। আপনারা একদম কেউ ইনশিওর করতে পারবেন যে এটা আছে কি না 20-র আগে CS6-এর পরে? 2017-তে আছে। আচ্ছা ঠিক আছে, তার মানে 17-তে আছে। মুভ টুল নিয়ে কথা বলি। আচ্ছা, মুভ টুল হলো এটা, এক কথায় যদি বলি, রাইট নাও আমি আমার ডেস্কটপে আছি, এটা আমার এখানে নাই, আমি তো উনিশ ইউজ করি, আমার এখানে নাই এটা। আচ্ছা, আপনাদের বলি আমি রাইট নাও আমি এই ডেস্কটপে আছি, নাও আমার যে এই যে মাউসের আইকনটা, এইটার যে কাজ মুভ টুলের সেম কাজ। এখন এটা দিয়ে আমরা কী কী করতে পারি? অনেক অনেক ফাইল ওপেন করতে পারি, অনেক কিছু ওপেন করতে পারি আমরা। যেমন এই ফাইলটা আমি ডাবল ক্লিক করে ওপেন করতে পারতেছি, এটা সিলেক্ট করতে পারতেছি, এটা সিলেক্ট করতে পারতেছি, মানে এটার যে কাজ মুভ টুলের সেম কাজ। এখন মনে করেন যে এই মুভ টুল ইউজ করার পর আমরা কোনো কিছু সিলেক্ট করতে পারবো। উদাহরণ হিসাবে আমি যদি আপনাদেরকে আমার দেখি, দাঁড়ান আমি ভাই আজকে ক্লাসটা কি রেকর্ড দিছেন?
রেকর্ড তো হওয়ার কথা, হ্যাঁ রেকর্ড হইতেছে, সমস্যা নাই। ওকে জিনিসটা দেখুন, ওকে নাও ঠিক আছে। হ্যাঁ এখন আমি যেটা বলতে চাচ্ছি যে মনে করেন যে এখানে একটা শেপ আছে, শেপ বলতে গেলে এই ধরনের যে সিম্বলগুলো এইগুলোকে শেপ বলা হয়, তো শেপ আছে। এখন আপনি যদি এই মুভ টুল ছাড়া অন্য যে কোনো টুল সিলেক্ট করে যদি এটা ক্লিক করেন, এটা আপনি হারাতে পারবেন না, মানে এটাকে সিলেক্ট করতে পারবেন না, এটাকে ধরতে পারবেন না। অফ করেন আসিফউদ্দিন ভাই। হ্যালো হ্যালো আমি তো আসলে বিরক্ত হয়ে যাই, মনোযোগ থাকে না ক্লাসে। আমি শুরু করি এখন। এটা একটা শেপ, ঠিক আছে, এটাকে আমি দেখেন এইভাবে নাড়াচাড়া করতে পারতেছি। আমি আসলে নাড়াচাড়া অথবা সিলেক্ট করুন, এটাকে ধরা বা যেটা যে যেটাই বলুন না কেন, প্রথমত এটাকে যদি আমি উপর নিচে করাতে যাই বা নাড়াচাড়া করাতে চাই, সেক্ষেত্রে এটাকে আমাকে সিলেক্ট করতে হবে। হ্যাঁ সিলেক্ট করার জন্য আমাকে মুভ টুল সিলেক্ট করতে হবে, আদারওয়াইজ আপনি যদি এখানে যে কোনো টুল সিলেক্ট করে এটা আসেন, এটা সিলেক্ট হবে না। ওকে মানে এটাকে নড়াতে পারবেন না, সেক্ষেত্রে অবশ্যই কোনো শেপ, কোনো লেয়ার, কোনো মনে করেন যে ডিজাইন আপনি যদি নাড়াতে চান বা একটু মানে সিলেক্ট করতে চান, এটাকে ধরতে চান, ধরে এইভাবে সরাতে চান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই মুভ টুল ইউজ করতে হবে। ওকে মুভ টুলের কাজ এইটা, মুভ টুল দ্বারা সিলেক্ট করা, মুভ টুল দ্বারা অ্যান্ড আপনি অনেক কিছু করতে পারবেন, বাট মুভ টুলের মেইন কাজ এইটা। আমরা যেমন ডেস্কটপের মধ্যে ইউজ করে থাকি এই বাটনটা, এই যে এখন মাউথ যেটা দেখতেছেন এইটার কাজ আর মুভ টুলের কাজ প্রায় সেম। তো যারা ওই স্ক্রিনটা দেখতে পাচ্ছেন না, আপনার স্ক্রিনশটটা দেখতে পাচ্ছি না, আরে ভাই পিন করে নেন তাহলেই দেখতে পাবেন। কে ভাই আপনার পিন করতে হবে আসিফ ভাই, আপনাকে আপনার পিন করতে হবে। ঠিক আছে পিন করে দিলাম, আমি দেখতে পাচ্ছি না ভাই, একটু দেখতে পাইলাম, আমিও তখন দেখতে পাচ্ছি না। এখন এখন তো দেখা যাচ্ছে না, একটু দেখতে পাইছিলাম ভাই, একটু দেখাতেন যে কি যাচ্ছে। তো একবার স্ক্রিনশট অফ করে আবার স্ক্রিনশট দেখ, একটু আগে আমি দেখতে পাইছি না, দেখা যাচ্ছে, সমস্যা নাই তো আপনাদের, ভাই যাদেরটা দেখা যাচ্ছে না বা ছোট দেখা যাচ্ছে তারা দেখেন ভিডিও মাঝখানে আপনার এরো চিহ্নটা নেওয়ার পরে ডান পাশে দেখেন একটা পিন অপশন আছে, হ্যাঁ ওইটাতে ক্লিক করেন, পিন করে দিলাম না, পিন কেটে দিলাম, পিন করে দিছে মনে। আচ্ছা ঠিক আছে, স্ক্রিন শেয়ার চলতেছে তো নাকি? এখন আমি যে মুভ টুলের জিনিসটা বললাম আপনাদের, আপনারা বুঝতে পারছেন এটার কাজ হলো জাস্ট সিলেক্ট করা, এবং এটা দিয়ে আমি বিভিন্ন জিনিসকে ধরতে পারবো অথবা বিভিন্ন জিনিসকে এদিকে উপর নিচে নাড়াতে পারবো আর কি, সরাতে পারবো, আপনারা যাদের ভাষায় যেটা বুঝতে পারেন আপনারা। তো এটার কাজ এতটুকুই, এছাড়া আর কিছুই না। অ্যান্ড আপনি অন্য কোনো টুলস কি সিলেক্ট করা থাকলে আপনি কিন্তু এটাকে কিছু করতে পারবেন না, এই শেপটাকে আপনি এদিকে ওইদিকে বা নাড়াতে পারবেন না, একদম সিম্পল কথা। সেক্ষেত্রে মুভ টুল সিলেক্ট করতে হবে, দেন এটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। এই জায়গায় আরেকটা কাহিনী আছে, সেটা হলো কি, এই জায়গায় দেখুন একটা ও টু সিলেক্ট লেখা আছে, এটা আপনারা টিক মার্ক দিয়ে রাখবেন, এটা সবসময় দেওয়া রাখবেন, এটার পরে আমি বলবো, এটা দেয়া রাখলে সুবিধা হয় আর কি, এটা সবসময় দেওয়া রাখবেন, ঠিক আছে। ও টু ও টু সিলেক্ট যেটা আছে এটা টিক মার্কটা এই জায়গায় দেওয়া রাখবেন, অ্যান্ড এটা নিয়ে আমি পরে বলবো আপনাদেরকে, ভাঙিয়ে বলবো যে কাহিনি কি।
তো সেক্ষেত্রে আপনারা বুঝতে পারলেন যে মুভ টুলের কাজ কী। দেন যদি আমি যাই মুভ টুলের রাইট বাটন ক্লিক করার পরে যে আর্টবোর্ডের টুলের যে কাজ এটা যদি এই জায়গায় সিলেক্ট করবেন, চলে গেল এটা ছোট করে এটা আগে, হ্যাঁ বিশাল বড় হয়েছে, ওকে সমস্যা নেই। কাজ কর বাবা, এই যে দেখুন একটা আর্টবোর্ড টুল নিলাম, ঠিক আছে। হ্যাঁ কীভাবে নিলাম আমি আর্টবোর্ড টুলটা, এখান থেকে টান দিয়ে এভাবে টান দিয়ে আর্টবোর্ড পড়া নিতে পারছে। যেমন আমরা শেপ নেই আর্টবোর্ড টুল, আবার দেখে আমি কোন এটা আর্টবোর্ড টুল সিলেক্ট করলাম, দেন এখান থেকে টান দিয়ে এভাবে এই জায়গা পর্যন্ত রাখলাম। এটা বেশি দূর পর্যন্ত যেতে পারে, সমস্যা নাই, আপনার যতটুকু ইচ্ছা এখান থেকে টান দিয়ে এতটুকু নিতে পারেন। এটা আসলে এই যে মেজারমেন্ট কিন্তু উঠে দেখুন, এবং আপনি যদি চান এখান থেকেও মেজারমেন্ট নিতে পারবেন। এই যেখানে মেজারমেন্ট হাইট ওয়াইট লেখা আছে, ঠিক আছে, তো এখান থেকে আমি যদি মনে করেন যে 2000 দিয়ে রাখলাম, তারপর এই জায়গায় যদি আমি 2000 দিই, এন্টারে দিলে দেন এখান থেকে আমি ক্লিক করলে এটা 2000 হবে, ঠিক আছে। ওয়েট, ওকে ওকে, নাও এখন এই আর্টবোর্ডটাকে আমি, এটা আর্টবোর্ড নেওয়ার পর এটাকে যদি আমি বাড়াতে চাই, মনে করেন যে আর্টবোর্ড নেওয়ার যে কাহিনী আমি সুন্দরভাবে বুঝাই, আর্টবোর্ড মানে হইলো মনে করেন যে একটা ফটোশপ ডকুমেন্টে অনেকগুলো পেজ একসাথে নিয়ে কাজ করার সুবিধা পাওয়া যায় আর্টবোর্ড নেওয়ার ফলে। উদাহরণ হিসেবে আমি যদি আর্টবোর্ডটা অনেকগুলো দেখাই, এই যে ক্লিক করলে দেখুন আরেকটা হয়ে গেছে, আরেকটা হয়ে গেছে, আরেকটা হয়ে গেছে, উপর দিয়ে ক্লিক করলে উপর একটা, উপর একটা হয়ে যাবে, এদিকে হয়ে যাবে, এদিকে হয়ে যাবে। দ্যাটস মিন এই সবগুলো কিন্তু এক একটা পেজ এখন, ঠিক আছে, এগুলা কিন্তু এক একটা পেজ আছে। এখন আপনি চাইলে এই একটা ফটোশপের ফাইলের মধ্যে, মানে এটা কিন্তু একটা ডকুমেন্ট, তাই না, মানে একটা ফাইল কি বলে একটা পিএইচডি ফাইল আমরা ওপেন করছি, এটার মধ্যে টোটাল পেজ আছে কয়টা, এই দেখে 1 2 3 4 5 6 7 8টা পেজ আছে, তাই না। সে আটটা পেজ একটা প্রশ্ন করব, বলেন। এই যে এখানে আটটা পেজ আছে, আমি যখন ইমেজটা সেভ করব সেভ ফর ওয়েব দিয়ে, তখন কি এই আটটা ধরে একসাথে সেভ হবে না? এটার ক্ষেত্রে আপনি যদি সেভ, দুইটা অপশনই আছে, আপনি চাইলে আটটাকে, আটটা ডিজাইন একসাথে আট, মানে আটটাই সেভ হবে, মানে একসাথে হবে না, আলাদা আলাদাভাবে হবে, আবার আপনি চাইলে আটটা ডিজাইন একসাথেও করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো সেক্ষেত্রে আপনি মনে করেন যে এই যে আটটা এখন পেজ হয়ে গেলো, আমি এটার মধ্যে একটা ডিজাইন করলাম, এটা ডিজাইন করলাম, এটাই ডিজাইন করলাম, দেন ডিজাইন করার পর আমি চাইলে এই আটটাকে সেপারেটভাবে সেভ করতে পারবো, এবং আমি যদি চাই এগুলাকে একসাথেও সেভ করতে পারবো, ঠিক আছে। বাট যখন আমরা ডিরেক্টলি সেভ দিব, জিনিসটা সেভ করতে যাব, তখন কিন্তু পিএইচডি ফাইলের ক্ষেত্রে এই আটটা একটা পেজই থাকবে, আর জেপিজি করার সেক্ষেত্রে অথবা আপনি জেপিজির ক্ষেত্রে অনেকগুলো একসাথে করা যায়, পিডিএফের ক্ষেত্রে মেবি এটা সমস্যা হয়, পিডিএফের ক্ষেত্রে আপনার ইলাস্ট্রেটরে অনেকগুলো একসাথে করা যায়, পিডিএফে ঝামেলা হয় আমি যতটুকু দেখলাম, কিন্তু জেপিজির ক্ষেত্রে এক্সপোর্ট করলে খুব ইজিলি আটটা ডিজাইন আর মানে সেপারেটভাবে করা যায়, ঠিক আছে। আর্টবোর্ডের সুবিধা হলো একসাথে অনেকগুলো ডিজাইন আমরা করতে পারবো, এটা আর্টবোর্ডের সুবিধা। এবং আপনি চাইলে এখান থেকে আর্টবোর্ড সিলেক্ট করলে, সিলেক্ট করার পর আপনি এগুলোকে মাইনাস ডিলেটও করতে পারবেন, কোনো সমস্যা না। দেখুন এই যে আর্টবোর্ড, এগুলোর এক একটা আর্টবোর্ডের ইয়া, এগুলো ডিলেট করতে পারি জায়গা থেকে আমি, এবং এই আর্টবোর্ড রেখে আপনি কাজ করতে পারবেন। এখন আপনি বিভিন্ন শেপ নিতে পারবেন, একজন জয়েন হইতে চাইছে, এবং শেপ নিলে দেখুন আচ্ছা সেই বিষয়টা পরে দেখে আমি, আচ্ছা আর্টবোর্ডের যে বিষয়টা আপনারা বুঝতে পারছেন, আর্টবোর্ডের মানে হলো একটা ফটোশপ পিএইচডি ফাইলের মধ্যে আমি যতগুলো আর্টবোর্ড নেব, সেই আর্টবোর্ডগুলোর মধ্যে আমি মনে করি আটটা আর্টবোর্ড নিলাম, সেই আটটা আর্টবোর্ডের মধ্যে আট ধরনের ডিজাইন করতে পারবো, মানে আটটা ডিজাইন আমি করতে পারবো, এবং সেই আটটা ডিজাইনকে সেপারেটভাবে আমি সেভ করতে পারবো, ঠিক আছে। তার মানে আমার সময় অনেক বেঁচে যাবে। এক্সাম্পল হিসেবে বলি, আমাদের বিজনেস কার্ডে কয়টা, দুইটা ইয়া থাকে, দুইটা ডকুমেন্ট থাকে, মনে করেন যে দুইটা পেজ থাকে, স্লাইড থাকে আর কি, তো সেক্ষেত্রে ফ্রন্ট এবং ব্যাক থাকে। তো ফ্রন্ট ব্যাক আমরা আগে কী করতাম, একটাই মনে করেন যে ফটোশপ ওপেন করে প্রথমে ফ্রন্ট ডিজাইন করতাম অথবা ব্যাক ডিজাইন করতাম, পরবর্তীতে আমরা কী করতাম, মনে করেন যে প্রথম যদি ফ্রন্ট ডিজাইন করি, পরবর্তীতে আরেকটা পিএইচডি ফাইল ওপেন করে ব্যাক ডিজাইন করতে হইতো আমাদের,
ওইটাই আসলে প্রফেশনাল ছিল প্রথমে। বাট যখন ফটোশপে এরকম আর্টবোর্ড সিস্টেম এসে পড়েছে, তখন জিনিসটা কী করতে পারি, মনে করেন যে আমি যদি আপনাদের এক্সাম্পল হিসেবে দেখাই, আমি এগুলো ডিলিট করি, দুইটা রাখি, ঠিক আছে ভাইয়া? যখন ম্যাগাজিন তৈরি করে তখন তো অনেকগুলো পেজ থাকে, তখন মনে হয় এইরকম ব্যবহার করা হয় নাকি? হ্যাঁ হ্যাঁ, ম্যাগাজিন তৈরি করে বা মনে করেন যে আপনার ব্রোশিয়ার তৈরি করে, যখন আপনার ক্যাটালগ তৈরি করে, যখন আপনার প্রোফাইল, কোম্পানির প্রোফাইল তৈরি করে বা বিভিন্ন প্রোডাক্টের প্রোফাইল তৈরি করে, অনেক কিছু আছে যেগুলো প্রচুর পরিমাণে পেজ থাকে, ওইগুলোর ক্ষেত্রে আপনার এইগুলো ইউজ করতে হয়, এছাড়া কোনো অপশন থাকে না, ঠিক আছে? এন্ড এটাকে আপনি বেস্ট সাউন্ড প্রবলেম হচ্ছে, কথা আসছে না, সাউন্ডে প্রবলেম হচ্ছে এখন? ঠিক আছে ভাই, না ভাই সাউন্ড ঠিক আছে, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা এখন দেখেন, এই জায়গায় মনে করেন যে এগুলো বিজনেস কার্ডের সাইজই আছে, মানে বিজনেস কার্ডের মানে যে অনুপ মাপ আছে ধরে নেন আপনারা, আসলে এগুলো ঠিক নাই। তো সেক্ষেত্রে আমি যদি এটার মধ্যে ফ্রন্টের কাজ করে এটার মধ্যে আমি ব্যাক সাইডের কাজ করলাম, সিম্পলি হয়ে গেল। বাট প্রথমে আমাদের কী করতে হয়তো, মানে প্রথমে একটা ফটোশপ ফাইল ওপেন করতে হতো, দেন এটার মধ্যে ফ্রন্ট কাজ করতাম, দেন সেভ করতাম, দেন আরেকটা ফাইল ওপেন করতাম, দেন ওটার মধ্যে ব্যাক সাইডের কাজ করতাম, দেন সেভ করতাম। আদারওয়াইজ আমাদের সমস্যা হতো ফাইল ডেলিভারির ক্ষেত্রে, ঠিক আছে? আবার অনেকে এটাও করতে পারে যে একটা ফটোশপের মধ্যেই প্রথমে ফন্ট কাজ করে এটাকে গ্রুপ আকারে সেভ করে রেখে ফন্টে একটা গ্রুপ লেখে, দেন আবার ব্যাকটা শুরু করে, ব্যাক সাইডটা শুরু করে দেন ওই জায়গায় মানে পুরোটা কাজ করে গ্রুপ আক গ্রুপ করে এটাকে বল লিখে দিই ব্যাক সাইড। তো ওইটাও করা যেত, বাট যেহেতু এখন আর্ট বোর্ড সিস্টেম এসে পড়েছে, সেক্ষেত্রে এইভাবে করলেও আমরা কাজটা ইজিলি করতে পারবো এবং এটা প্রফেশনাল, তার জন্যই কিন্তু এটা আপডেট ভার্সন দেওয়া হয়েছে। অলরেডি ইলাস্ট্রেটরে এইগুলো আছে, তো ইলাস্ট্রেটরে এইগুলো অনেক আগে থেকে আছে। অ্যান্ড ফটোশপে আসলে এই আর্টবোর্ডটা খুব কম ইউজ করা হয়, সবচেয়ে বেশি শব্দ হচ্ছে ভাই, সবচেয়ে বেশি ইউজ করা হয় আপনাদের ক্যারোসেল অ্যাডের মধ্যে। ক্যারোসেল অ্যাডের বলতে গেলে ফেসবুকে দেখবেন যে ক্যারোসেল অ্যাড আছে, তারপরে আপনাদের মনে করেন যে ইনডিজাইন বললেন, ইনডিজাইনের কথা না আমি যেটা বলতেছি, ক্যারোসেল অ্যাড যেটা বলছি, ইনস্টাগ্রামের কথা বলছি, ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি ক্যারোসেল অ্যাড। ক্যারোসেল অ্যাড বলতে আপনার যেটা বলতেছি, মনে করেন যে একটা অ্যাডের মধ্যে অনেকগুলো স্লাইড থাকে, ঠিক আছে? এবং যে স্লাইডগুলো আমরা দেখতে পারি একের পর এক, একের পর এক আসে, তো ওই অ্যাড স্লাইডগুলো আমরা মনে করেন যে এইরকম আর্টবোর্ড নিয়ে করলে খুব সহজ হয়ে যায়। ওইটা আমি শিখাবো আপনাদের, কোনো সমস্যা নেই, ওইটা অনেক চলে বর্তমানে ক্যারোসেল অ্যাড, বিশেষ করে ইনস্টাগ্রামের জন্য। ওকে, নাও আপনারা আর্টবোর্ড নিয়ে তো বুঝতে পারছেন তাই না, যে আর্টবোর্ড কীভাবে নিতে হয়, এটা নিয়ে আপনাদের কোনো সমস্যা আছে? না ভাইয়া, না কি ছোট বা বড় কথাই, এই যে দেখুন ছোট বড় করার নিয়ম, ঠিক আছে? এখান থেকে টান দিলে ছোট বড় হবে, ঠিক আছে ভাইয়া? স্ক্রিন দেখা যায় না? নেটওয়ার্কের সমস্যা থাকলে এটা হতে পারে যে কালো হয়ে যায় স্ক্রিনটা, বিভিন্ন সমস্যা হয় আর কি। তো সেক্ষেত্রে যে ভাইয়াটা কথা বললো যে এরকম করে দেখবেন, সেক্ষেত্রে আপনাদের জন্য ভালো হবে, জিনিসটা রিজয়েন করবেন ভালো হবে। আর এরকমভাবে আপনারা ট্রাই করার পর তারপর আমাকে বলবেন, সেক্ষেত্রে জিনিসটা সুন্দর হয় আর কি। আচ্ছা ঠিক আছে, একজন বলছিলেন যে এটা ছোটো বড়ো করবে কীভাবে, দেখুন এই জায়গায় অপশন কিন্তু দিয়ে রাখছে আমাদের ছোটো বড়ো করার জন্য। হ্যালো ভাই, স্ক্রিন দেখা দেন অনেকক্ষণ ধরে, এখন কি শুধু আমার কি সমস্যা নাকি? জি ভাই, আপনারও জায়গায় সমস্যা, আমাদের এখান থেকে তো ঠিকঠাক দেখা যাচ্ছে ভাইয়া। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পারছেন? এখন আপনারা আমাকে বলতে পারেন যে অ্যাকচুয়ালি এখন এই আর্টবোর্ডটার মাপটা কীভাবে নিব, মনে করেন যে আমার 2000 বা 2000 একটা আর্টবোর্ড লাগবে, তো সেক্ষেত্রে আমরা কীভাবে নিব, ঠিক আছে? এটার জন্য আমি সহজ পদ্ধতি বলে এটা আমি ডিলিট করি। ওকে, আমি এখান থেকে নিউতে যাব, সাপোজ আমার A4 সাইজের একটা আর্টবোর্ড লাগবে, তো আমি এটা কীভাবে তৈরি করব? নাও আমি এই জায়গায় যাব, যাওয়ার পর আমি সহজ যেটা আইডিয়া, A4 সাইজের নিলাম, A4 সাইজ, দেন ওকেতে হিট করব, দেন আর্টবোর্ডে ক্লিক করে এই জায়গা থেকে আমি দরকার পড়লে এইগুলো দিব, এটাকে বলে রোলার, রোলার দিব, রোলার দেওয়ার পর কাজটা করলে সুন্দর হবে।
এবার টান দিব, দেন আপনার কী করবো এখান থেকে টান দিয়ে এই দেখুন ফোর সাইজে একটা আর্টবোর্ড ক্রিয়েট হয়ে গেছে। না আমি ডাবল ক্লিক করতে এই জায়গায় ক্লিক করলে আরেকটা হয়ে যাবে, ঠিক আছে। অ্যান্ড আপনারা বুঝতে পারতেছেন, এবং আর্টবোর্ডের জন্য কিন্তু আলাদাভাবে আছে, আপনি চাইলে এই আর্টবোর্ডে যে কাজগুলো করবেন এটা এটার মনে করেন যে এই জায়গায় যদি কোনো কাজ করেন তো সেক্ষেত্রে দেখবেন যে এটা সব কিছু এই আর্টবোর্ডের মধ্যেই হচ্ছে, দেখুন এই আর্টবোর্ডের মধ্যে হচ্ছে, তাই না। এবং আপনি এটা সিলেক্ট করে এই জায়গায় যখন কাজ করবেন দেখবেন এটা সব কিছু এই আর্টবোর্ডের মধ্যে হবে, দেখছেন। আর্টবোর্ড টু এর মধ্যে কাজ করছি, আর্টবোর্ড টু এর মধ্যে সমস্ত শেপ এসে গেছে, সিলেক্ট করে কাজ করবেন। ওকে, জিনিসটা বুঝতে পারছেন আপনারা? এখানে মনে করেন যে এটা তো একটা পেজ, ঠিক আছে, এই পেজের লেয়ার হলো আর্ট, এগুলো একটা আর্টবোর্ড, দেখেন আর্টবোর্ড টু লেখা আছে এবং এই জায়গায় লেখা আছে আর্টবোর্ড ওয়ান, আর্টবোর্ড ওয়ান লেখা আছে, আর্টবোর্ডই তো নাকি, হ্যাঁ আর্টবোর্ড, ওকে আর্টবোর্ড ওয়ান লেখা আছে। এই জায়গায় দেখেন যে এটা লেয়ার প্যানেলে, দিস ইজ কল লেয়ার প্যানেল, ঠিক আছে। আমি বাকি সব ডিলিট করে দিই, জিনিসটা ভালো হবে আমার মনে হয়। ওকে, অ্যান্ড এটা হলো লেয়ার প্যানেল, এটা আমি বড় করি, বড় করার পর এই জায়গায় দেখুন লেয়ার প্যানেলের মধ্যে আমি যখন আর্টবোর্ড নিয়েছি তখন আমি এগুলো ডিলিট করে দিই, এগুলো পরে শেখাবো আমি, তার আগে আমি আর্টবোর্ডের বিষয়টা ক্লিয়ার করি, জিনিসটা এটা খুবই ইম্পর্ট্যান্ট। এখন মুভ টুল সিলেক্ট করা আছে, ডান, আমি দুইটা আর্ট পেজ নিছি এবং এই জায়গায় দুইটা আর্টবোর্ড। ওকে, এই দেখুন আর্টবোর্ড ওয়ান, এই জায়গায় লেয়ার প্যানেলে আর্টবোর্ড আর্টবোর্ড ওয়ান লেখা আছে, আর্টবোর্ড টু, আর্টবোর্ড টু লেখা আছে। আমি যখন এই জায়গায় কাজ করব, দেখুন এই জায়গায় কাজ করছি আর্টবোর্ড ওয়ান, এই জায়গায় কাজ করছি আর্টবোর্ড টু এ, দে টু মানে দেখেন এই জায়গায় হাইড করে দিলে এই জায়গায় দেখেন অ্যারো বাটন আছে, অ্যারো বাটনে ক্লিক করলে নিচের দিকে আসে, দ্যাটস মিন আমি যখন এটায় কাজ করব আর্টবোর্ড টু এ কাজটা হবে, যখন এটার মধ্যে কাজ করব দেখেন এটা কিন্তু আর্টবোর্ড ওয়ানের মধ্যে এসে পড়েছে, এটা কিন্তু আর্টবোর্ড টু এর মধ্যে হয় যায় নাই, ঠিক আছে। তো জিনিসটা আমি এইটাই বোঝাচ্ছি যে যখন আমি আর্টবোর্ড ওয়ানে কাজ করবো দ্যাটস মিন সবগুলোর ডকুমেন্ট কিন্তু আর্টবোর্ড ওয়ানেই থাকবে, আর আর্টবোর্ড টু এ কাজ করলে সবগুলোর ডকুমেন্ট মানে ফাইল বলেন মানে লেয়ার বলেন সব কিছু আর্টবোর্ড ওয়ানই বা টু এ থাকবে, যেটাই আপনারা কাজ করুন। এবং আর্টবোর্ডগুলো জায়গায় দেখা যায় কোনটা কোন আর্টবোর্ড, কত নাম, কতগুলো আর্টবোর্ড নিয়েছে, এখনও দেখা যায়, এখনও দেখা যায়। এবং এই জায়গায় প্রতিটা গ্রুপ আকারে থাকে আর কি, দেন এটার ভিতরে আপনি কাজ করতে পারবেন বিভিন্ন শেপ বা এলিমেন্ট নিয়ে। অ্যান্ড আই থিঙ্ক এটা নিয়ে আর সমস্যা হবে না আপনাদের। ওকে, আর্টবোর্ড নিয়ে আর কোনো কারো কোনো সমস্যা থাকলে আমাকে জানাবেন, কোনো সমস্যা দুইজন নতুন আছে অ্যাড করে দেন, আজকের মতো শেষ, সবাই যদি টাইম মেনটেন না করে তাহলে কাউকে আর জয়েন করা হবে না, 9:10 পর্যন্ত অপেক্ষা করা হবে প্রতিদিন, 11 বাজলে আর আমরা অ্যাকসেপ্ট করব না। ওকে, আপনারা একটু করে নাও, কাম অন, ঠিক আছে, আমি একটু দেখি আমার সবকিছু ঠিকঠাক আছে কিনা। আচ্ছা, এখন যে কাজটা করব আর্টবোর্ড এবং মুভ টুলের আই থিঙ্ক সব কিছু ক্লিয়ার হয়ে গেছে, অ্যান্ড এটাকে আমি কেটে দিই, কেটে দেওয়ার পর আমি ফটোশপে এটাই ঢুকি, ঢোকার পর মুভ টুলের একটা কোশ্চেন ছিল ভাইয়া। জি বলেন ভাইয়া। আচ্ছা ভাই, আপনি মুভ টুল দিয়ে বলছিলেন যে মুভ টুল দিয়েও সিলেক্ট করা যায়, বাট সেটা কিভাবে, মুভ টুল দিয়ে কিভাবে সিলেক্ট করে ওটা যদি একটু দেখাই। আচ্ছা, এই জায়গায় দেখেন এখন এই যে মাউসের যে অ্যারো বাটনটা দেখতে পাচ্ছেন, মাউসে মাউস কার্সর বলে এটাকে অনেক দেখা যাচ্ছে, এটা দিয়ে আমি এই জায়গায় ক্লিক করছি, দ্যাটস মিন কি এটা সিলেক্ট হইছে না এখন? জি জি, মানে মুভ টুলের কাজ সেম এটাই, এখন কোনো কাজ করতে গেলে কোনো মনে করেন যে এটা একটা শেপ, এখন প্রথমে আমাকে এটাকে এদিকে নাড়া মানে এটাকে আমি এই জায়গায় আনতে চাই, তাহলে প্রথমে এটাকে ক্লিক করতে হবে আমার, ঠিক আছে, এই জায়গায় ক্লিক করতে হবে, ক্লিক করে দেন এটাকে নড়াচড়া করতে হবে। এখন আমার যদি মাউসটাই না থাকে, এই মাউসটা না থাকে তাহলে কি আমি এটা ক্লিক করতে পারবো? পারবো না, কিন্তু কিবোর্ডের কথা ছেড়ে দেন, মাউসের কথা আসতেছে, পারবো না। আরও সহজভাবে বোঝাই আমি তো জিনিসটা বোঝাইছিলাম, আচ্ছা ঠিক আছে দেখাই আপনাকে আমি। মনে করেন যে এই জায়গায় একটা শেপ আছে, ঠিক আছে, এটাকে আপনি নিচে আসে এটাকে উপরে নিতে চান, উপরে নিতে চান, সেক্ষেত্রে আপনি যদি এই মুভ টুল ইউজ না করে অন্য কোনো টুল সিলেক্ট করে রাখেন, এখন আপনি চাইলে এটা উপরে নিতে পারবেন না, বুঝতে পারছেন, আরও প্রসেস আছে উপরে নেওয়ার, উপরে নেওয়ার আরও প্রসেস আছে, বাট এই মুহূর্তে আপনি নিতে পারবেন না, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনাকে মুভ টুলটা সিলেক্ট করবেন, দেন এটাকে ধরে আপনি উপরে নিয়ে যাবেন। ওকে, আমি সিলেক্ট করা বলতে এটাই বোঝাচ্ছি,
জি ভাইয়া বুঝতে পারছি, ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, সিলেকশন টুলের যে বিষয়টা আজকে আমি আপনাদের সিলেকশন টুল দেখাই। এখানে সিলেকশন টুল আছে, আমি টোটাল চারটা আছে এই জায়গায়, তার মধ্যে নিচের দুই দুইটা আছে, ওইগুলো এত কাজে লাগে না, অনেক ক্ষেত্রে লাগে। আচ্ছা, প্রথম হলো রেক্টাঙ্গল মার্কিউ টুল, আরেকটা হলো ইলিপটিক্যাল মার্কিউ টুল মেবি। তো এই দুইটা টুলের কাজ আমি দেখাবো। আমি বলি এই দুইটা টুলস অনেক ক্ষেত্রে ইউজ করা যায়, মানে প্রচুর ইউজ করা হয় এই দুইটা টুলস। হয়তো বা এই দুইটাকে সিম্পল মনে হতে পারে, বাট এগুলা খুবই গুরুত্বপূর্ণ টুল। ঠিক আছে, আমি ফটোশপ ওপেন করি, দেন একটা ডকুমেন্ট নিয়ে, ডকুমেন্ট কীভাবে নিতে হয় কেউ না জানলে গত ক্লাসে আমি অ্যাড করে দিছি, মানে বলে দিয়েছি ডকুমেন্ট কীভাবে নিতে হয়, আপনারা দেখে নেবেন। একটা A4 সাইজের ডকুমেন্ট আমি নিলাম, যা আছে তাই, ওকেতে হিট করলাম। এখন এই জায়গায় দেখুন, এই যে রেক্টেঙ্গেল মার্কিউ টুল, ইলিপটিক্যাল মার্কিউ টুল, এই দুইটা টুলের কাজ আমি শেখাবো, দেন এইগুলো নিয়ে আমি আলোচনা করব। তো এইগুলোর যে কাজ, এগুলোর মেইন যে প্রধান যে কাজ হলো সিলেক্ট করা, সিলেক্ট করা, সিলেকশন করা। যেমন আমি একটু জুম করি, আমি এদিকে টান দিলাম, ঠিক আছে, এই যে ধরুন ঝিরঝিরে একটা দাগ আসছে চারদিকে, দেখতে পারতেছেন আপনারা? এটাই যে কি করছে, এই জায়গায় একটা স্কোয়ারের মতো করে সিলেকশন করছে, তাই না? বক্সটা কিন্তু পুরোটা সিলেকশন করছে। দাঁড়ান, অনেকে আসছে, অ্যাড করে নিই। এই জায়গায় একটা সিলেকশন তৈরি হয়েছে। সিলেকশন মানে এখন এই সিলেকশনটা কতটুকু হয়েছে, অবশ্যই এখান থেকে এতটুকু পর্যন্ত সিলেকশন হয়েছে, এবং সেটা এই ভিতরের অংশটা সিলেকশন হয়েছে, বাইরের অংশ সিলেকশন হয় নাই। ওকে, এই ভিতরের অংশ সিলেকশন হয়েছে, বাইরের অংশ বর্তমানে সিলেকশন হয় নাই। এখন আমি যদি কোনো কাজ করি, তাহলে সম্পূর্ণ কাজটা হবে এই সিলেকশনের মধ্যে হবে, ঠিক আছে, এই সিলেকশনের মধ্যে সম্পূর্ণ কাজটা হবে, এর বাইরে অধিকাংশ কাজ হবে না। আবার সব কাজ না, অধিকাংশ কাজ এর বাইরে হবে না, এবং কিছু নির্দিষ্ট পারপাসে এই সিলেকশনটা করা হয়। এখন আমি চাইলে এই জায়গায় বিভিন্ন কালার ইউজ করতে পারবো, এবং এই সিলেকশনটার মধ্যে যা থাকবে আমি সব কিছু ডিলিটও করতে পারবো, নতুন কিছু এই সিলেকশনের মধ্যে অ্যাড করতে পারবো। এই সিলেকশনের মধ্যে বলতে এই যে বেরিয়াটা আমরা দিছি, বেরিয়ার, এই বেরিয়ারের ভিতরের অংশটা আমি বোঝাচ্ছি, ঠিক আছে, জিনিসটা বুঝতে পারছেন? এখন এটার মধ্যে, এই সিলেকশনের মধ্যে যাই থাকে আমি ডিলেটও করতে পারবো, এবং আমি চাইলে এই জায়গায় নতুন কোনো কালার দিতে পারবো, মানে আমার যা ইচ্ছা আমি তাই করতে পারবো, ঠিক আছে। তো নাও আমি যদি এই জায়গায় বিভিন্ন কালার দিতে চাই, তো সেখানে কী কালার দেবো? আচ্ছা, কালার দেওয়ার বিষয়টা আমি পরে দেখাবো, আমি এই জায়গায় অন্য কিছু দেখাই। আবার কী আসলো? নাও আমি একটা ছবি ওপেন করি এই জায়গা থেকে, আমি কালারের বিষয়টা পরে যাবো, ছবিগুলো ওপেন করি। সাপোজ আমরা কিন্তু এই টুলটার, আচ্ছা এই জায়গায় আসেন, এই টুলটা দিয়ে আমি যদি চাই একটা স্কোয়ার বক্স সিলেকশন করতে পারবো, একটা এরকম আয়তকার বা কি লম্বালম্বিভাবে সিলেকশন করতে পারবো। দেখেন, সিলেকশন শুধুমাত্র যে এরকম তাই না, আমি যে কোনো রকমের সিলেকশন করতে পারবো, ঠিক আছে, আমি কিন্তু অনেক রকমের সিলেকশন করতে পারতেছি এই জায়গায়। ওকে, মানে এটার কোনো সাইজের কোনো লিমিটেশন নাই, আমার যতটুকু ইচ্ছা আমি ততটুকু সিলেক্ট করতে পারবো। এখানে এরকম না যে আমি শুধু মানে ছোট্ট একটা জায়গায় সিলেকশন করতে পারবো, এরকম না, এখানে আমি বিশাল বড় সিলেকশন করতে পারবো। ওকে, এটা আমার ডিপেন্ড করতেছে আমার উপর। এবং এই সিলেকশনটাকে ডিলিট করার জন্য, ডি সিলেক্ট করার জন্য কন্ট্রোল ডি চাপ দিব, তাহলে পুরো সিলেকশন গায়েব হয়ে যাবে। দেন আবার যে ক্লিক করব, এই যে ক্লিক করব, মানে মাউসটা ক্লিক করে, এই যে ক্লিক করে টান দিলে এরকম হয়ে যাবে। এখন দেখেন যে একসাথে অনেক দুইটা সিলেক্ট হয়ে গেছে, এখানে একটা বক্স তৈরি হয়েছে, এখানে বক্স তৈরি হয়েছে। আপনাদের ক্ষেত্রে এটা হবে না, সেক্ষেত্রে যখন আমি সিলেকশন সিলেক্ট করব, তখন এই জায়গায় আমাকে কিছু অপশন দেবে, যেগুলো নিয়ে আমি পরবর্তীতে আরও ডিসক্রাইব করবো আপনাদেরকে, এগুলো বললে এখন ক্লাসটা অনেক বড় হয়ে যাবে।
জাস্ট আমি এতটুকু বুঝেন সিলেকশনের কাজটা কি সেটা আমি আপনাদেরকে দেখাই। এখন সিলেক্ট করা আছে কন্ট্রোল কন্ট্রোল চাপ দিয়ে ডি চাপ দিলে এগুলো গায়েব হয়ে যাবে। ওকে হ্যালো নাও এই জায়গায় আসি, আমি আপনাকে বলছিলাম যে কোনো জিনিস মনে করেন যে এতটুকু জায়গায় আমি সিলেক্ট করব, ঠিক আছে। সিলেকশন করার পর আমি যদি চাই এই জায়গা থেকে এই সিলেকশনের মধ্যে থেকে আমি ডিলিটও করতে পারবো, কোনো কালার অ্যাড করতে পারবো, অন্য কোনো ছবি অ্যাড করতে পারবো, এটা আমার ইচ্ছা। এখন এই জায়গায় ফ্রেমটার মধ্যে একটা ছবি আছে, এখন আমি সিলেক্ট করেছি আমার যে লেয়ারটা উইন্ডোজ থেকে আমি লেয়ার্স অপশনটা নিয়ে আসলাম। এটা সম্পর্কে আপনারা অনেকে জানেন, লেয়ারটা নিয়ে আসলাম। এখন দেখুন যে এই জায়গায় একটা সিলেক্ট করে রাখছি আমি, আমি যদি চাই এই সিলেক্ট অংশতে যা যা আছে সব আমি ডিলিট করে দেবো, তো সেক্ষেত্রে কীভাবে ডিলিট করতে হবে, এবং অবশ্যই এটা এই সিলেকশন টুল দিয়ে করবো, মানে এই যে রেক্টেঙ্গল মার্কিউ টুল দিয়ে আমি ডিলিট করবো, তাহলে সেটা কীভাবে করবো। সেক্ষেত্রে এখন আমি এই যে এটা যে পিকচার, এটা হলো জেপিজি পিকচার। হ্যাঁ, যখনই আপনি গুগল থেকে একটা জেপিজি পিকচার এইভাবে ওপেন করবেন, এই জায়গায় ছাড়বো এনে বা এই জায়গায় ছাড়বো, দেখুন এই জায়গার যে লেয়ার অপশনে দেখতেছেন এই জায়গায় একটা এগুলো বলে লেয়ার বলে, ঠিক আছে, এইটা একটা লেয়ার। ওকে, আমি আরও কিছু নেই, এক একটা দেখুন এদিকে লেয়ার নাম আসছে, ঠিক আছে, দিস ইজ কল লেয়ার। অ্যান্ড নাও যখনই আমি কোনো কিছু এরকমভাবে ওপেন করব, আচ্ছা ওপেন বলতে গেলে ফাইলে যাওয়ার পর ওপেনে যাব, দেন আমি এখান থেকে ওপেন করতে পারবো। ওকে, ওপেন করার অনেকগুলো অপশন আছে, ডাবল ক্লিক করব ওপেন হয়ে যাবে, নাও ওপেন হয়ে গেছে বিষয়টা। এখন আমি যখনই একটা ফাইল ওপেন করবো, জেপিজি ছবি ওপেন করব, ফাইল না জেপিজি ছবি ওপেন করবো, সেক্ষেত্রে জিনিসটা এরকম লক থাকবে, মানে ব্যাকগ্রাউন্ড লেখা থাকবে, সেমভাবে এই জায়গায় দেখুন ব্যাকগ্রাউন্ড লেখা আছে। এই পুরো জিনিসটা আমি দেখাইতেছি শুধুমাত্র এই যতটুকু অংশ সিলেক্ট করছি এতটুকু অংশ আমি ডিলিট করতে চাবো, তার ডিলিট করতে চাই, তার জন্য এত জিনিসগুলো দেখাইতেছি আমি। হ্যাঁ, যখনই আমি কোনো পিকচার ডাউনলোড করবো বা যেখান থেকে কালেক্ট করবো এই জায়গায় ওপেন করবো, বেশিরভাগ সময় জিনিসটা এরকম ব্যাকগ্রাউন্ড লেখা থাকবে, প্লাস এই জায়গায় একটা মানে তালার আইকন থাকবে, লকের আইকন থাকবে। একটা জিনিস মনে রাখবেন, এগুলার এটা সবগুলো একই জিনিস, বাট এটার মধ্যে লক আইকন আছে, এটার মধ্যে এই জায়গায় লকে ক্লিক করলে লক আইকন হয়ে যাবে, ঠিক আছে। যেগুলোর মধ্যে লক আইকন আছে দ্যাটস মিন আপনি এই লেয়ারগুলোতে কাজ করতে পারবেন না। এখন কী কাজ করবো সেটা পরের বিষয়, জাস্ট এতটুকু মনে রাখেন যে একটা লেয়ারে লক আইকন থাকলে এখানে কাজ করা যায় না, ঠিক আছে। যখনই একটা লেয়ারে কাজ করতে যাব এবং সেই লেয়ারটার মধ্যে অবশ্যই আনলক, সেই লেয়ারটা আনলক থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু আমরা কাজ করতে পারবো না, এই জিনিসগুলো মনে রাখতে হবে। এখন আনলক করার সিস্টেম কি, আনলক করার সিস্টেম CS6-এ আপনার মেবি অল্টার চাপ দিয়ে ধরে ক্লিক করলে আনলক হয়ে যায়। আর আরেকটা জিনিস, এই জায়গার মধ্যে মাসখানের মধ্যে, হ্যাঁ এবার এই জায়গায় না, এই জায়গায় ডাবল ক্লিক করে দেন ওকেতে ক্লিক করলে জিনিসটা আনলক হয়ে যাবে, লেয়ার হয়ে যাবে। আবার মানে 2020-তে এই জায়গায় ক্লিক করলে আনলক হয়ে যাবে, এই লক বাটনটার মধ্যে ক্লিক করলে আনলক হয়ে যাবে, ঠিক আছে। এইগুলো সহজ আইডিয়া। তো নাও আমি এটার মধ্যে যাই, আমি বলছিলাম যে এটা একটা লেয়ার, ঠিক আছে, এই লেয়ারটা এই ছবির লেয়ার। এটা যখন কোনো ছবি বা শেপ আমরা নিব তার জন্য একটা লেয়ার তৈরি হয়ে যায় অটোমেটিক, বেশিরভাগ ক্ষেত্রে লেয়ার তৈরি হয়ে যায়। ছবি ওপেন করব ফটোশপের মধ্যে, অটোমেটিক এই যে ব্যাকগ্রাউন্ড নামে একটা লেয়ার তৈরি হয়ে যাবে এই যে লেয়ার প্যানেলের মধ্যে, এবং যেটা লক থাকবে বেশিরভাগ সময়, যদি লক থাকে সেক্ষেত্রে আমাকে আনলক করে নিতে হবে এইটা নির্দিষ্ট সময়ে যখন প্রয়োজন পড়বে। এখন আমি কী করব, এই যে এই ছবিটা এই অংশটা আমি ডিলিট করব যতটুকু অংশ সিলেক্ট করা আছে, এবং এই ছবিটা এই লেয়ারের মধ্যে আছে এবং এই লেয়ারটা লক আছে, তো এই ছবিটা যেহেতু কাজ করবো তো লেয়ারটা আমাকে আনলক করতে হবে। দেন যে ক্লিক করে আমি আনলক করবো, আনলক করার সিস্টেম এই জায়গায় ক্লিক করলে হবে বা এই জায়গায় ডাবল ক্লিক করে দেন ওকেতে ক্লিক করে দিলে আনলক হয়ে গেলো, এখন দেখেন লকটা নাই জায়গায়। ওকে, নাও আমি যদি চাই এইটাকে এই যে ছবিটা যেহেতুটাকে আমি সিলেক্ট করছি ডিলিট চাপ দিব, দেখুন ডিলিট হয়ে গেছে, তাই না, সিলেকশন করার পর ডিলিট হয়ে গেছে। এখন আমি যদি চাই এখান থেকে এটা ডিলিট করার জন্য ডিলিট চাপ দেবো, ডিলিট হয়ে গেছে, একদম ইজিলি আমি এগুলো ডিলিট করতে পারতেছি। এখন এই ডিলিট করার অপশনে আমি যদি চাই ডিলিট না করে সেম জায়গায় আমি একটা নতুন কালার দেবো,
মনে করেন এই জায়গায় সিলেকশন করা আছে, এই জায়গায় আমি নতুন একটা কালার দেব, সেই ক্ষেত্রে কালার দেওয়া যাবে সিম্পল হিসাব কালার দেওয়ার জন্য। বা মনে করেন যে এই জায়গায় আমি অন্য কিছু ইউজ করতে চাই, যেমন মনে করেন যে আমার একটা, যেহেতু আমি ইমেজ নিয়ে দেখাবো, শুধুমাত্র ইমেজ নিয়ে দেখে কালার নিয়ে আমি পরবর্তী ক্লাসে দেখাবো, তাহলে আপনার জন্য সুবিধা হবে। অ্যান্ড আমি এটাকে এদিকে নিব। আচ্ছা, এই এই যে বিষয়গুলো, এই যে নাড়াচাড়া করাচ্ছি, এগুলার অনেক সহজ একটা প্রসেস হলো। দেখুন, এই জায়গায় হাতের একটা চিহ্ন দেখতেছেন, যখন এই হাতের চিহ্ন আসবে এবং এটা জুম থাকবে, এরকম থাকলে হবে না, আমি এটা মিনিমাইজ করি, আমি এটা উপরে নিই। হ্যাঁ, যখন এটাকে একটু মনে করেন যে এই যে পুরো বর্ডারটা, যত এই বর্ডারটা এখন দেখা যাচ্ছে, সম্পূর্ণ ইমেজটা আমি দেখতে পারতেছি, বাট যখন এটা জুম করবো, আমি জুম করার জন্য এখানে এই যে জুম, জুমের মতো একটা অপশন আছে, সার্চ আইকনের মতো, এটা এই যে ক্লিক করলে জুম হয়ে যাবে, জুম হয়ে গেছেন, এবং এটা অল্টা চাপ দেওয়া ধরে ক্লিক করলে জুমটা মাইনাস হয়ে যাবে, মাইনাস হয়ে গেছে। আমার যে মেন পয়েন্টটা ছিল, যখন আমি সম্পূর্ণ ছবিটা দেখতে পারতেছি, এখন কিন্তু আমি সম্পূর্ণ ছবি দেখতে পারতেছি না। ওকে, এখন আমি সম্পূর্ণ ছবি দেখতে পারতেছি নাও, আমি চাইলে কিন্তু এই যে হাত হাত বাটনে ক্লিক করে এটাকে এদিক সেদিক নড়াতে পারবো না, ওকে, নড়াচড়া করতে পারবো না, মানে আমি চাইলে এটাকে এদিক ওদিক নিতে পারবো না। এদিক এদিক নিয়ার মানে যেটা বোঝাচ্ছি, মনে করেন যে জুম করলাম আমি, না আমি যদি এই জায়গায় কাজ করতে চাই, এখন জুম করার ফল যদি এরকম এই জায়গায় জুম হয়, তাহলে তো আমি ডান দিয়ে কাজ করতে পারতেছি না, সেক্ষেত্রে আমাকে এটা টান দিয়ে ধরে এদিকে নিতে হবে, দেন জুম করে আমি এই জায়গায় কাজ করতে পারবো। এবং তার জন্য আপনি যে এইভাবে এটাকে এদিক থেকে ওই দিক সরাচ্ছেন, তার জন্য অবশ্যই আপনাকে এই যে হ্যান্ড আইকনটা, হ্যান্ড টুল যেটা, সেটা ইউজ করতে হবে, ঠিক আছে? তারপর আপনারা এইভাবে ওই দিকে সরাতে পারবেন। এটা যে কোনো, মনে করেন যে আপনার যে পুরো ইয়াটা, প্লেটটা, যেটা কি প্লেট বলেন বা ডকুমেন্টটা বলেন, ডকুমেন্টটা আপনি যখনই এদিক থেকে ওই দিক নেবেন, সেক্ষেত্রে আপনি মানে সরানোর জন্য আপনি হ্যান্ড টুল ইউজ করবেন। এগুলো লেখে রাখবেন, বস, লেখে না রাখলে মন থাকবে না। অ্যান্ড জুম এদিক থেকে ওই, এখন হ্যান্ড টুল কিন্তু দেওয়া আছে, বাট আমি চাইলে এদিক ওই দিক নিতে পারতেছি না, আমি কিন্তু ট্রাই করতেছি, কেন পারতেছি না, পুরো ফ্রেমটা আমি এখন দেখতে পারতেছি, পুরো ফ্রেমটা যখন জুম করে, জুম করে এখনও পারবো না, এই যে এতটুকু জুম করে ফেলছি, এখন পুরো ফ্রেমটা দেখতে পারতেছি না, আমি কিন্তু সরাতে পারবো, ঠিক আছে? মানে জুম থাকলে সরাতে পারবো। এখন শর্টকাট জুম করার জন্য অল্টা চাপ দিয়ে, যে মাউসের যে কার্সরটা আছে কি, যে ঘোরানোর মতো, এটাকে আপনি অল্টা চাপ দিয়ে এটাকে ঘোরাবেন, দেখবেন যে এটা জুম হচ্ছে, জুম ইন হচ্ছে, জুম আউট হচ্ছে, এটা আমার মনে হয় অনেকে জানেন না। আমি যেটা কাজ করতে যাচ্ছিলাম এখন, এই সিলেকশন, ভাইয়া সবার, হ্যালো ভাইয়া, কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলেন, সবাই শুনে। ভাইয়া এটা মানে অল্টার যে কমান্ডটা, এটা মনে হয় সবগুলো ভার্সনে সেম না? হ্যাঁ, আমি হচ্ছে 2021 ইউজ করি, আমারটা হচ্ছে ও কন্ট্রোল প্লাস স্পেস চাপ দিয়ে তারপরে হচ্ছে কাজটা করতে হয়। আমি যতটুকু জানি, এই যে 7 নামে একটা ভার্সন আছে অনেক আগের, ওইটার মধ্যে জিনিসটা উল্টা হয়, উল্টা ঘুরে। আমরা যেমন জুম করার জন্য, আমি দেখি, দাঁড়ান, আমাকে দেখতে হবে, উপর দিকে ঘুরালে, সামনের দিকে দিলে জুম করার জন্য উপর দিকে ঘুরাতে হয়, নিচ থেকে উপর দিকে। এখন এটা কী বলবো, মানে সামনের দিকে গেলে এটা জুম হয় আর পিছন দিকে আনলে এটা জুম আউট হয় আমাদের ক্ষেত্রে। আর সে 2007 যেটা দেখলাম, এটার ক্ষেত্রে দেখলাম উল্টাটা হয়। আবার আপনি যেটা বলছেন এটা, আমি আই এম নট শিওর যে আপনি যেটা বলছেন এটা কতটুকু সত্য, আমি জানি না বিষয়টা, কারণ আমি ওই 2021 ইউজ করি না। হতে পারে এরকম তারা এটা চেঞ্জ করতেও পারে, বাট C6 থেকে আজ পর্যন্ত 20 পর্যন্ত মেবি প্রসেসটা সেম। আমি অনেকে এখানে 2007 ইউজ করেন, তারা জিনিসটা আরও ক্লিয়ার করতে পারবেন। জি ভাইয়া, ফটো সময় সময় প্রবলেম করে বা তাদের চেঞ্জ হয়ে যায় অনেক সময়, এবং এটা কিন্তু এমনও হতে পারে সফটওয়্যারের কারণে হতে পারে, এরকম সফটওয়্যারের সমস্যা থাকলে এরকম হতে পারে, মেবি হতে পারে। আমরা ক্র্যাক সফটওয়্যারগুলো ইউজ করলে অনেক সময় অনেক জিনিস কাজ করে না, যেটা আসলে আপনি যখন সবগুলো টুলস ইউজ করতে যাবেন তখন বুঝতে পারবেন। এখন আমি আমি যে আমার অফিসের যেটা ইউজ করি এটার মধ্যে উল্টাপাল্টা কাজ করে, তো এটা আসলে মানে বুঝে নিতে হবে জিনিসটা, আপনাদের মতো মানিয়ে নিতে হবে, অ্যান্ড ইটস ইজি, সমস্যা নেই। এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম, ধরনের আমি এতটুকু সিলেক্ট করছি, হ্যাঁ, এই সিলেক্ট করার মানে এই না যে শুধু এটাকে আমি ডিলেটই করতে পারবো। হ্যাঁ, এটা আমি দেখুন, সিলেক্ট করার মানে এই না যে সিলেক্ট করে ডিলেট করে দিলাম, ডিলেটই করতে পারবো।
সিলেক্ট করার মানে এই যে এতটুকু জায়গায় আমি কপিও করতে পারবো, মানে এতটুকু জায়গায় কপি করে আমি অন্য কোথাও ইউজ করতে পারবো না। কপি করলাম, কপি করার জন্য এই জায়গা থেকে আপনি এডিট কপি অ্যান্ড আপনার এডিটে যাবেন, দেন পেস্ট ক্লিক করবেন। দেখেন এই জায়গায় আরেকটা লেয়ার হয়ে গেছে, দ্যাটস মিন এটা কপি হয়ে আরেকটা লেয়ারে পেস্ট হয়ে গেছে। দেখেন এই জায়গাটা কিন্তু আরেকটা আরেক মানে সেম জিনিসটা অন্য জায়গায় এসে পড়েছে। কীভাবে করলাম, প্রথমে এই জায়গাটা সিলেক্ট করব, এই যে ছবি যে ব্যাকগ্রাউন্ড, এই ছবিটা পুরো ছবির ব্যাকগ্রাউন্ড মানে লেয়ার কোনটা, এই লেয়ারটা প্রথমে সিলেক্ট করব, পুরো ছবির লেয়ারটা প্রথমে সিলেক্ট করব। হ্যাঁ, দেন আমি আমার এই যে রেক্টেঙ্গেল মার্কিউ টুল দা এই পুরো জিনিসটাকে এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করে হয়ে গেছে, দেন আপনি এডিট কপি, দ্যাটস মিন এই সিলেকশনের মধ্যে যা যা আছে সব কিছু কপি হয়ে গেছে। অ্যান্ড আমি যদি চাই এডিটে যাওয়ার পর পেস্ট, দেখেন এখানে আরেকটা লেয়ার হয়ে গেছে, দ্যাটস মিন সেম জিনিসটা পেস্ট হয়ে গেছে। এই জায়গা ধরে আমি মুভ টুল সিলেক্ট করব, দেন আমি যে বলছিলাম যে কোনো কিছু নাড়ানোর জন্য মুভ টুল ইউজ করতে হয়, দেখেন মুভ টুল সিলেক্ট করতে হয়েছে আমার, মুভ টুল সিলেক্ট করব, দেন এটাকে এটার উপরে পেস্ট, পেস্ট হওয়া মানে এটার সেম এটার উপরে পেস্ট হয়ে গেছে যেটা কপি করছি। দেন টান দিব, দেখবেন যে এখান থেকে ধরে টান দিব, দেখুন এখানে এটা সিলেক্ট করার পর আমার এই লেয়ারটা সিলেক্ট হয়েছে, আর এই পুরো ইমেজটা আছে পিছনের লেয়ারটাতে। এখন আমি যদি মনে করেন যে এগুলো সিলেক্ট করতে চাই, এগুলোর মধ্যে কাজ করতে চাই, অবশ্যই আমার নিচের লেয়ারটা সিলেক্ট করা থাকতে হবে, তাহলে আমি কাজ করতে পারবো। কেন, এই নিচের লেয়ারটার মধ্যে এই পুরো ইমেজটা আছে, ঠিক আছে, মানে যেই ছবি যেই শেপটা আপনি কাজ করতে চান আপনাকে ওই ছবির লেয়ারটাকে প্রথমে সিলেক্ট করতে হবে, তারপর কাজ করতে হবে, বা যেভাবে কাজ করুন ওই ছবির লেয়ারটা সিলেক্ট করা থাকতে হবে। দেখুন এই জায়গায় এটা কপি করে আমি এটা এই জায়গায় বসাই দিছি, ঠিক আছে। অ্যান্ড নাও আপনাকে আমি যদি আবার পেস্ট করি এটা এখান থেকে, দেন আরেকটা হয়ে গেছে, দেন এই জায়গায় আমি পুরো জিনিসটা ব্রড করতে পারছি, অন্য একটা ছবি দিয়ে ব্রড করতে পারছি, তাই না? তো এই সিলেকশন করার মানে এই না যে একটা জিনিস ডিলিট করতে পারবো, এখান থেকে সিলেক্ট করলাম এবং সিলেক্ট করার পর আমি এটা এই পুরো ব্যাকগ্রাউন্ডের ছবিটাকে সিলেক্ট লেয়ারটাকে সিলেক্ট করলাম, দেন ডিলিট করে দিলাম, ডিলিট করা না, এটার মানে এখান থেকে আমি জিনিসটা কপি করতে পারবো, জিনিসটাকে ডিলিট করতে পারবো, এই জায়গায় কালার দিতে পারবো, শুধুমাত্র আমি এই যাই কোশ্চেন আছে সেটা হলো যে আমি যে যে সিলেকশনটা করছি লেয়ারটা নিছি, মাঝে মাঝে ভুলক্রমে যদি ডিলিট হয়ে যায় এটাকে আবার ফিরে আনার জন্য কোন অপশনটা ক্লিক করতে হবে, কন্ট্রোল জেড, এটা তো সব জায়গায় সব সফটওয়্যারের ক্ষেত্রে এটাই কন্ট্রোল জেড। আর যদি পোর্টটাও CS6 ইউজ করেন, একবার আপনি কন্ট্রোল জেড ইউজ করবেন, দেন একবার ইউজ হবে, আবার কন্ট্রোল জেড ইউজ করলে ফিরে আবার আগের জায়গায় আসবে। আগের জায়গায় বলতে মনে করেন যে এখন কন্ট্রোল জেড ইউজ করছি, ব্যাকে গেছে, সিলেকশনটা নাই, দ্যাটস মিন পূর্বে এটা এরকম ছিল। আবার যদি CS6 কথা বলতেছি, আবার কন্ট্রোল জেড ইউজ করেন, তাহলে আবার সেমভাবে সিলেকশনটা এসে পড়বে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আপনারা, আমার যেটা মনে আছে, কন্ট্রোল অল্টা জেড বা কন্ট্রোল শিফট জেড বা কন্ট্রোল অল্টা জেড এই দুইটা প্রেস করে দেখবেন, ভুলে গেছে এটা অনেকদিন ধরে কাজ করে না, তো দুইটা প্রেস করলে আপনার 4-5 বারের মতো ব্যাকে যায়, এর বেশি ব্যাকে যায় না, বাট 20-তে অনেকবার ব্যাকে নেওয়া যায় আমি দেখছি, বাট কতবার নেওয়া যায় 20-এর ভার্সনে 20 বার পর্যন্ত যাওয়া যায়, আমি সঠিক গড়ি না এই পর্যন্ত যে কতবার যাওয়া যায়, বাট অনেকবারই যাওয়া যায়, বাট ফর ইলাস্ট্রেটরে অনেকবার যাওয়া যায় আমি দেখলাম। আমি কাজ করলাম এই জায়গায়, আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, শুধুমাত্র আমি এই জায়গাটুকুর মধ্যে কাজ করতে পারতেছি। আমি যদি চাই যে যে জায়গাটুকু আমি সিলেক্ট করছি এর বাইরে কাজ করব না ভিতরে কাজ করব, সেটাও করা যাবে, সেটা তো আসলে আপনি বুঝবেন, অনেকে বুঝবেন এই জায়গায়, তাহলে সমস্যাটা হয়ে যাবে ভাই। অল্টা কন্ট্রোল জেড দিয়ে এটা দেখানো যায় অনেকবার, আমি এই জায়গায় সিলেক্ট করলাম, ঠিক আছে। সাধারণভাবে এটা কী করণীয় হতো, আমি মনে করেন যে এই জায়গায় সিলেক্ট করব, শুধু এই জায়গাটা থাকবো, বাকি বাইরের অংশ ডিলিট হয়ে যাবে, তাই তো? মানে এরকম হতে পারে, অথবা মনে করেন যে এই জায়গায় কালার দিব, বাকি বাইরের
মানে বাহিরের অংশ কালার দিব, এই জায়গায় যা আছে তাই থাকবে, বাহিরের অংশ আমি এডিট করব বা বিভিন্ন কাজ করব, তাই না? তো সেই ক্ষেত্রে আপনি সিম্পলি যে কাজটা করবেন, কন্ট্রোল শিফট আই ক্লিক করবেন, ঠিক আছে? ওকে, হ্যাঁ, কন্ট্রোল প্লাস শিফট আই একসাথে ক্লিক করবেন। দেখুন এখন তো বাহিরের অংশটা কিন্তু মার্ক হয়ে গেছে, দেখছেন? তার মানে এখন আমার কিন্তু কাজ হচ্ছে এই সিলেকশনের বাহিরে যত এরিয়া আছে ওই জায়গায় কাজ হচ্ছে। উদাহরণস্বরূপ ডিলিট করে দেই, দেখেন এই সিলেকশনটার মধ্যে যা আছে যা সব কিছু আছে, কিন্তু বাহিরের অংশটা ডিলিট হয়ে গেছে। আবার যদি কন্ট্রোল শিফট আই ক্লিক করি, দ্যাটস মিন এখন আমার শুধুমাত্র এই সিলেকশনের মধ্যেই কাজ হবে, ঠিক আছে? তো এটাই প্রসেসটা আর কি। এখন কন্ট্রোল আল্ট্রা জেড দিয়ে কি কি করা যায় ভাই? আনডু, মানে কোন একটা জিনিস করছে সেটা আবার পুনরায় দেখানোর জন্য ওটা করা যায়, অনেকবারই করা যায়। কন্ট্রোল জেড দিয়ে করলে একবার হয়, আর কন্ট্রোল আল্ট্রা জেড দিয়ে করলে অনেকবার করা যায়। ওটা তো CS6 এ মনে হয় এই অপশনটা আমি যেটা দেখলাম আমারটা আছে। হ্যাঁ, অনেক টেব অনেকগুলোর মধ্যে আছে, বাট ফটোশপ 20 ভার্সনে আমি যেটা দেখলাম কন্ট্রোল জেড দিলে অনেকবারই আনডু করা যায়। এটা আসলে ওনারা ঠিক করে নিছে মনে হয়। ভাই আমি তো 22 ইউজ করি, আমার কন্ট্রোল জেড হলো আনডু হয় আর কন্ট্রোল অল্ট আর জেড হলো রিডু হয়, মানে যেটা আনডু হইছে ওটা আবার হবে আর কি। হ্যাঁ, এটাই তো কল একটু করে দেখাইলাম না আমি আপনাদেরকে, এই দেখুন কন্ট্রোল জেড দিলাম, এটা এটা মনে করেন যে এখন এই অবস্থায় আছে, কন্ট্রোল জেড দেখুন। আচ্ছা আমি যাই আবার, এখন দেখেন এটা সিলেকশন আছে, কন্ট্রোল জেড দিলাম সিলেকশন চলে গেলো। এই যে কন্ট্রোল শিফট জেড মনে হয় এই যে কন্ট্রোল শিফট জেড এ ক্লিক করলাম, এটা আবার পুনরায় এসে পড়ছে, মানে যা ছিল তাই। এটা বুঝে আপনাকে মনে করেন যে আমি মনে করেন যে 5 কিলোমিটার হাইটে গেছি, হ্যাঁ 5 কিলোমিটার হাইটে গেলে কন্ট্রোল জেড দিলে কী হয়, মানে যেখান থেকে আমি হাঁটা শুরু করছি 5 কিলোমিটার যাই যেখান পর্যন্ত গেছি, কন্ট্রোল জেড দিলে আবার ফিরে আবার প্রথম জায়গায় চলে আসবো, ঠিক আছে? যেখানে শুরু করছি এখানে আবার চলে আসবো। আবার মনে করেন যে কন্ট্রোল শিফট জেড চাপ দিলে আবার মনে করেন যে 5 কিলোমিটার হাইটা যত রয়ে গেছে ওই জায়গায় চলে যাবো আর কি, জিনিসটা এরকমই। এই জায়গায় আপনাদের কারো কোনো সমস্যা আছে আমাকে বলেন, তাহলে জিনিসটা আমি আরও সমাধান করে দিই খুব সুন্দরভাবে। আচ্ছা, নেক্সট স্টেপে জিনিসটা সেভ, এইটা ওইটার মধ্যে কোনো পার্থক্য নাই, এটা আসলে এরকম গোল জিনিস, মানে স্কোয়ার, আয়তক্ষেত্র, তারপরে আপনার কী যে বলে বক্স, এরকম কাজের ক্ষেত্রে এটা ইউজ করা হয়। এখন মনে করুন যে আমি এটা ডিলিট করি, এই ছবিটা মনে রাউন্ড হইতো, মানে যদি রাউন্ড হইতো সেক্ষেত্রে এটা তো ইলিপটিক্যাল মার্কিউটুল জিনিসটা কি, এটা স্কোয়ার শেপ, রাউন্ড শেপ এটা একটা। এই যে ক্লিক করে দেখো এটা রাউন্ড শেপ, আমি এটা ওয়াইডে যাই, এই যে দেখুন এটা একটা রাউন্ড শেপ, তাই না? আমি প্রথমত এটাকে আপনি মাউস ক্লিক করে এই যে ইলিপটিক্যাল মার্কিউটুল সিলেক্ট করবেন, দেন মাউস ক্লিক করে টান দেবেন, এভাবে দেখবেন যে একটা আমি চ্যাপটা করতে পারবে, বিভিন্ন আকার এটাকে দিতে পারি, বা গোল স্কোয়ারভাবেও নিতে পারি, তো এরকমভাবে নিলাম আমি। হ্যাঁ, দেন এটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। আমরা যেমন এই টুল দিয়ে কী শিখছি যে এই জায়গায় এখন শুধুমাত্র এই জায়গার ভিতরে যা ইচ্ছা করতে পারবো, ডিলিট করতে পারবো, কালার দিতে পারবো বা এডিট করতে পারবো, যা ইচ্ছা তাই করতে পারবো। সেমভাবে আমি যখন এরকম একটা টুল মনে করেন যে ইলিপস টুল দিয়ে ইলিপটিক্যাল মার্কিউ টুল দিয়ে সিলেকশন করবো, দ্যাটস মিন এই রাউন্ডের মধ্যেই যা কিছু হওয়ার হবে, মানে এই গোলটার মধ্যেই যা কিছু হওয়ার হবে, ঠিক আছে? আমি এটাই যাই, কন্ট্রোল ডি দিয়ে এটা ডি সিলেক্ট করি, আমি মনে করেন যে এই জায়গায় একটা রাউন্ড শেপ দিলাম। ওকে, দেখুন রাউন্ড একটা ইয়া হয়ে গেলো, ইলিপটিক্যাল টুল দিয়ে মার্কিউ টুল আমি ইউজ করে রাউন্ড হয়ে গেলো। এখন চাইলে ডিলিট দিলে এই জায়গায় গোল হবে ডিলিট হয়ে যায়, দেখছেন এই জায়গাটা। এখন আমি যদি চাই সেম জায়গাটা কপি করতে, তাহলে এই যে এডিটে যাবো, দেন কপি, দেন আবার এই জায়গায় এডিটে যাবো, পেস্টে ক্লিক করবো, দেখবেন এই জায়গায় আরেকটা লেয়ার হয়ে গেছে, দেন এই জায়গায় পেস্ট হয়ে গেছে। মুভ টুল সিলেক্ট করবো, দেন টান দিয়ে এই জায়গায় আনতে পারবো, তার মানে কি এটা মনে করেন যে কপি হয়ে গেলো, মানে পুরো দুইটা টুল সেম কাজ করে কিন্তু একটার আকৃতি, দুইটার আকৃতি ভিন্ন আর কি।
এটা যা কাজ করে এটা তা কাজ করে। এখন এখানে যদি এরকম স্কোয়ার বক্স না হয়, এরকম স্কোয়ার না হয়, গোল গোল হতো, সেক্ষেত্রে তো আমাকে তো যেমন আমি উদাহরণস্বরূপ দেখাই, আমি এটা ওপেন করি, এটা জিনিস দেখুন। এখন লেয়ারটা ওপেন করে রাখি, লেয়ারটা লাগবে এই জায়গায়, আমার মুভ টুল সিলেক্ট করব, জুম করব, আর একটু জুম এই জায়গায় ধরুন, এটা কিন্তু গোল গোল তাই না, এই যে এই গোল গোল যে ক্যাপগুলো এগুলো কিন্তু এই লেয়ারের মধ্যে আছে, দেখুন দেখা যাচ্ছে কিন্তু এই লেয়ারের মধ্যে আছে। তো অবশ্যই এটার উপর কাজ করতে গেলে আমাকে এই লেয়ারটা সিলেক্ট করতে হবে, এই লেয়ারগুলো নিয়ে আলাদা ক্লাস নেব, এখন এগুলো বুঝবেন না, এখন আসলে এগুলো জাস্ট এভাবে বুঝেন আর কি, জাস্ট বোঝার জন্য বুঝেন, বাট এগুলো নিয়ে আলাদা ভালোভাবে ক্লাস না নিলে যারা নতুন তারা বুঝবে না এই বিষয়গুলো। এখন আমি ইলিপটিক্যাল মার্কিউ টুল সিলেক্ট করলাম, আমি এখান থেকে টান দিয়ে আমি কী করবো এই জায়গায় সিলেক্ট করলাম, ঠিক আছে, এই জায়গায় আমি আরও কিছু শর্টকাট কি ইউজ করতেছি যেগুলা আমি পরবর্তীতে বলে দিব, কারণ এখন যদি একসাথে বলি আপনারা কিছুই মাথা রাখতে পারবেন না। ভাই একটু হেল্প করেন ভাই, হ্যাঁ এক মিনিট, আমি দুই তিনবার রিজয়েন করছি কিন্তু আমি ফুল স্ক্রিনে দেখতে পাচ্ছি না, ছোট করে দেখতে পাচ্ছি, কি কি বলা যাচ্ছে, পিন করে দেন, পিন পিন করে দেন ভাই, বলেন এটার তো উত্তর আমার কাছে নাই, এগুলা সম্পর্কে এত ভালো ধারণা আমার নাই, পিন করে দেন আপনি, এর উপরে ক্লিক করে ভাই, যার সমস্যা সে পিন করে দেন, হ্যাঁ এটা করতে পারেন, পিন করে দেন, আপনি আপনি পিন করতে পারবেন তো আপনার এই জায়গায় চাইলে পিন করে দেব, আচ্ছা এটা যেটা বলতে যাচ্ছিলাম যে দেখুন এই জায়গাটা সিলেকশন করব, যেহেতু এটা রাউন্ড মনে করেন যে এই ক্যাপটা তো রাউন্ড তাই না, তো আমাকে সেই ক্ষেত্রে ক্যাপটা যেহেতু রাউন্ড তো আমাকে অবশ্যই যদি আমি শুধুমাত্র এই দুইটা টুল আমার কাছে অপশন থাকে সেক্ষেত্রে আমি অবশ্যই ইলিপটিক্যাল মার্কিউ টুল ইউজ করতে হবে, এটা এটা দিয়ে আমি করতে পারবো না, এটা রাউন্ড জিনিসটা সিলেক্ট হবে না, অবশ্যই আমাকে যেহেতু আমার কাছে দুইটা টুল অপশন ইলেকট্রিক্যাল মার্কিউ টুল সিলেক্ট করে দেন এটাকে কাজটা করতে হবে না। আমি এখান থেকে টান দিয়ে এভাবে করলাম, দেখেন আমি এখান থেকে এখন এটার মধ্যে আমি সব কিছু করতে পারবো, চাইলে এটাকে ডিলিট করে দিতে পারবো, চাইলে এটাকে অনেক কিছু করতে পারবো ওই জায়গায়। অ্যান্ড আপনি যদি ক্রিয়েটিভ হয়ে থাকেন শুধুমাত্র এই দুইটা টুলস দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন, মানে কল্পনার বাইরে অনেক সুন্দর সুন্দর কাজ করতে পারবেন আপনি, তো জিনিসটা আসলে জিনিসটা আপনাদের উপর ডিপেন্ড করে আপনারা আসলে কতটা ক্রিয়েটিভ। সো আমি যদি আপনি যদি বলেন যে আমি দুইটা টুলস দিয়ে শুধুমাত্র এই দুইটা টুলস দিয়ে আমি আপনাকে অনেক কিছু ডিজাইন করে দেখাতে পারবো, যেটা আপনি দেখলে অবাক হয়ে যাবেন যে আসলেই করা যায় এগুলো দিয়ে, তো পুরো জিনিসটা এই ক্রিয়েটিভিটির উপর ডিপেন্ড করে, ঠিক আছে। আপনারা জানতে পারলেন যে এই দুইটা টুলস দিয়ে আমি শুধু ইমেজ দিয়ে দেখাইছি, এই দুইটা টুলসের ইমেজের কাজ, কারণ এইটাই সবচেয়ে বেশি কাজে লাগবে, বাকি যে কাজগুলো দেখাম ওইগুলোতে এই দুইটা টুলসের কাজ এত বেশি কাজে লাগবে না, সবচেয়ে বেশি এগুলো সিলেকশনের ক্ষেত্রে কাজে লাগে, ঠিক আছে মনে রাখবেন। এন্ড আমি ওইটা আগে দেখাইছি, আচ্ছা আমি একটা প্রশ্ন করি, সেটা হলো যে এই যে আমি ইলেকট্রিক যেটা ই করলাম সিলেকশন যেটা, ওটা সার্কেলটা যদি আমি আরেকটু বড় করে নিতে চাই সেই ক্ষেত্রে কি করতে হবে, আপনি যেমন এটাতে ছোট হয়ে আসতেছে আর একটু যদি বড় করে সাইজ, কাজের ক্ষেত্রে তো অনেক সময় ছোট হয় বড় হয়, হ্যাঁ হ্যাঁ সুন্দর কোশ্চেন করছেন, মনে করেন যে এই যে কার্সরটা দেখতে পারতেছেন আপনি, যে স্কোয়ারের মতো যে এটা তীর বা কি বলে এটাকে টার্গেট পয়েন্ট, হ্যাঁ কার্সরটা তো শো করতেছে, হ্যাঁ আমি যদি বড় করে নিতে চাই সেক্ষেত্রে আমি একটু জায়গা নিয়ে নিব, মনে করেন যে এখান থেকে এখান থেকে টান দিয়ে মনে করেন ক্লিক করবে, যে ক্লিপকে ধরে রাখবো, দেন মাউসটা এরকম টান দিয়ে আনবো, ঠিক আছে এখন যতটুকু পর্যন্ত টান দিয়ে আনবো এটা অত বড় হবে, ঠিক আছে আমার এতটুকু প্রয়োজন আমি এতটুকু রাখলাম জিনিসটা, মাউসটা মনে করেন যে মাউসের যে ক্লিকটা এটা কিন্তু আমি ছাড়ি নাই, সবসময় আমরা যে বাটনটা ক্লিক করি বাম দিকের বাটনটা এটা কিন্তু এখন আমি ছাড়ি নাই, এটা চাপ দেওয়াই আছে, ঠিক আছে যখনই ছেড়ে দিব দ্যাটস মিন এখন ছেড়ে দিলাম না, আমি চাইলে এটাকে আর ছোটো বড়ো করতে পারবো না এই সময়ে, ঠিক আছে ছোটো বড়ো করতে পারবো না, বুঝতে পারছেন, সেক্ষেত্রে আবার আপনাকে আপনি যদি আবার দেখুন এখন সিলেক্ট করা কিন্তু হয়ে গেছে, আপনি চাইলে এই মাস্কে নিয়ে আবার সিলেক্ট করতে পারবেন না, দেখুন মাস্কে নিয়ে আপনাকে সিলেক্ট করার অপশন দিচ্ছে না, কীভাবে বুঝবেন, যখনই আমি কার্সরটা এখান থেকে এই যে পুরো সিলেকশনের বাইরে নিতেছি দেখুন প্লাস বাটন আসলো তাই না, ভিতরে আনছি প্লাস বাটন নেই আমার, বুঝতে পারছেন।
এবং এই জায়গায় আরও কিছু অপশন আছে যেগুলো আমি পরে দেখাবো, এগুলো এখন দেখাইলে অনেকেই বুঝবেন না জিনিসটা। নাও এখন আমি মনে করেন যে বড় আরও বড় করতে চাই, সেক্ষেত্রে এখান থেকে দৌড়ে টান দিব, এত বড় হয়ে গেছে, ওকে হয়ে গেছে, দেন ছেড়ে দিব। অ্যান্ড এই যে গোল আকৃতিটা, এটা যদি মনে করেন যে আমার এখন আমি এখান থেকে টান দিলাম, মানে বাঁকা তারা হয়ে যেতে পারে একদম, যে অ্যাকচুয়াল যে স্কোয়ার মানে চারদিক যে সমান হয়ে যে গোল হবে সেটা কিন্তু হচ্ছে না এখন, তাই না? সেটা করার জন্য আপনি একটা কাজ করতে পারেন, মনে করেন যে এই জায়গায়, এই জায়গা থেকে আমি টান দিব, বাট এই যে প্লাস সেন্টারটা আছে এটার চারদিক আরও দিক দেখে বড় হবে। যেমন উদাহরণ হিসেবে দেখে আমি, এই যে দেখুন, দেখছেন চারদিক থেকে এক সমান হয়ে বড় হইতেছে, তাই না? জি ভাই। এটার জন্য আপনাকে সিম্পল যে কাজটা করতে হবে, এই যে শিফট এবং অল্টা দুইটা চাপ দিয়ে ধরবেন, দেন আপনি যেখান থেকে শুরু করবেন ওই জায়গা থেকে চারদিক দিকে এক থেকে একসাথে বড় হবে, এবং যেটা এক সমান হয়ে বড় হবে একদম স্কোয়ার থাকবে, মানে চারদিক দিয়ে এক সমান গুল হয়ে বড় হবে জিনিসটা। দেখুন এক সমান বড় হয়ে গুল হইতেছে, বাট আমরা যখন কিবোর্ড থেকে কোনো কিছু ইউজ না করে কাজ করতেছি, ডিরেক্টলি মাউস দিয়ে টান দিচ্ছে, এটা বাঁকা হইতেছে, অ্যাকুরেট করা মানে অ্যাকুরেট রাউন্ড করাটাও পসিবল হইতেছে না অনেক ক্ষেত্রে। তো আপনি যদি অ্যাকুরেট রাউন্ড করতে চান এই কী বলে এই টুলটা ইউজ করে, ইলিপটিক্যাল মার্কিউ টুল ইউজ করে, তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই শিফট এবং অল্টা দুইটা চাপ দা ধরে দেন আপনি চাপ দেবেন, দেখবেন যে দুইটা এক সমান হয়ে বড় হচ্ছে, ঠিক আছে? এবং আপনি চাইলে আরেকটা কাজ করতে পারেন, শুধু শিফট ধরে ক্লিক করলে কিন্তু চারদিক দিয়ে বড় হবে না, বাট এটা রাউন্ডভাবে হবে। মানে আপনি জিনিসটা ট্রাই করবেন এক দুবার, তাহলে বুঝতে পারবেন। শিফট ধরে একটা করবেন এবং শিফট এবং অল্টা চাপ দেওয়া ধরে আরেকবার করবেন, তাহলে বুঝতে পারবেন দুটার মধ্যে পার্থক্য কী, ঠিক আছে? আর কোনো প্রশ্ন আপনাদের? হ্যালো। অনেক সময় সার্কেল লাগে স্কোয়ারটাও দুইটা পাশাপাশি, যেমন ভিজিটিং কার্ড বা কোন লোগো করতে গেলে সার্কেলেরটাও ডিজাইন লাগে বা স্কোয়ার লাগে, দুইটা পাশাপাশি, সার্কেলের মধ্যে আমি স্কোয়ারটা কিভাবে বসাবো বা স্কোয়ারের ভিতরে সার্কেলটা কিভাবে সেট করব? আচ্ছা, এটা আসলে অন্য টুলস ইউজ করে করা হয়, তো আপনার আমি যে টুলস ইউজ করছি এটা দিয়েও করা যাবে, বাট এটা এখন দেখাইলে জিনিসটা কনফিউশনের মধ্যে হয়ে যাবে। জিনিসটা মনে করেন যে এখানে একটা টুল নিলাম, এখানে একটা সিলেকশন, এই যে এটাই ক্লিক করবেন, এই যে এটাই, দেন এখানে আটটা সিলেকশন, দেখুন দুইটা সিলেকশন হয়ে গেছে, ইফ আই ওয়ান দুইটার মধ্যে কালার দিতে পারবো আমি, ঠিক আছে? তো দুইটা সিলেকশনও করা যায়, বাট এটা এখন দেখাইলে তো বুঝবেন না জিনিসটা, মানে এটা আমি আপনাকে পরবর্তী শিখাই দিব, পরবর্তী ক্লাস আসলে শিখাই দেবো, এখন শিখাইলে জিনিসটা আসলে তাল থাকবে না। যাদের পার্সোনালি জানা দরকার প্রয়োজন পড়বে আমাকে জানাবেন, যে ভাই আমি জিনিসটা জানি না, আমাকে একটু সময় থাকলে বুঝাই দেন, অবশ্যই আমি বুঝাবো আপনাদেরকে। আর ভিডিওটা কোথায় পাবো? ভিডিওটা কোথায় আছে ভাই? ক্লাস রেকর্ড তো দেয়া হয়েছে, এখন দেখি কতটুকু রেকর্ড হচ্ছে, সমস্যা নেই, প্রায় এক ঘন্টার মতো। ভিডিওটা ইউটিউব লিংকে পাবেন, ইউটিউবে লিংক দেওয়া হবে ভাইয়া, ওই এসএমএস গ্রুপে দেওয়া হয়। এন্ড ক্লাস 2 এর মধ্যে আটা জিনিস ছিল, সেটা হলো গিয়ে অপশন টুল, যেগুলো অপশন টুল এখানে আছে, অল সিলেকশন টুল এখানে আরো অনেকগুলো আছে, অল সিলেকশন টুলের পাবো কোথায় ভাইয়া? আরও সিলেকশন টুলের অভাব নেই, ওইগুলো আমি শেখাবো আপনাদেরকে, বাট আজকে আমি শিখাইছি রেক্টাঙ্গল টুল পর্যন্ত, তারপরে ক্লাস 3 আপনাদেরকে আমি পুরো জিনিসটা শিখে দিই, মানে এই যে লেসো টুল আছে, মানে সরি অবজেক্ট সিলেকশন টুল, কুইক সিলেকশন টুল, এইগুলো আপনারা দেখবেন আমি যখন দেখাবো আপনারা আরও নতুন কিছু শিখতে পারবেন, আমি 100% শিওর, জায়গায় যারা কাজগুলো পারেন তারাও নতুন কিছু শিখতে পারবেন যখন আমি এই টুলসগুলো দেখাবো, কারণ অনেকেই জিনিসগুলো ওইরকমভাবে শেখাই না, ঠিক আছে? তো আশা করি নতুন কিছু শিখতে পারবেন, বাকি ক্লাসগুলো থেকে আরও ভালো কিছু শিখতে পারবেন, অ্যান্ড অবশ্যই পাশে থাকবেন। আর গ্রুপে আপনাদের আশেপাশে কেউ যদি শিখতে চায় তাদেরকে এই জায়গায় অ্যাড করে দেবেন, মেবি এটা আমার জন্য ভালো হবে, আপনাদের জন্য ভালো হবে, যাকে অ্যাড করবেন তাদের জন্য ভালো হবে, কারণ আমার মনে হয় এখান থেকে ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পারবে। অ্যান্ড ইয়া,
আপনারা চাইলে গ্রুপটাকেও শেয়ার করে দিয়ে একটু কষ্ট করে অ্যান্ড মেসেঞ্জার গ্রুপে অ্যাড করে দেন, কোনো সমস্যা নেই। আলাদা কি কোনো মেসেঞ্জার গ্রুপ আছে? না না, আলাদা কোনো মেসেঞ্জার গ্রুপ আছে সেটা আপনাদের জন্য না, এটা হলো আমি কাজ করা যাদের বা যারা একটু ভালো পারে তাদের আছে, বাট ওই জায়গায় আমি ক্লাস নিতে পারি না সত্যি কথা বলতে। ওনারা এমনিতে আমার সাথে খেপা আছে, ক্লাস নিতে পারতেছে না কারণ আমি একটু ব্যস্ত মানুষ, তো সময় পাই না আর কি আমি সত্যি কথা। যেটা আপনাকে অনেক ধন্যবাদ আপনার। আচ্ছা, আমি যে বুঝাই আপনাদের কোনো সমস্যা হয় বুঝতে তাহলে বলতে পারেন যে এই জায়গায় সমস্যা আছে, এই জিনিসটা আপনি অন্যভাবে শেখাইতে পারেন, সেক্ষেত্রে আমার সুবিধা হয় কারণ আমি আপনাদের শেখাইতেছি যেমন আপনাদের ভালোর জন্য তেমন আমার ভালোর জন্য শেখাইতেছি, কারণ এটা তো আমার কেরিয়ার তাই না। এই জায়গায় আমাকে অবশ্যই 100% এক্সপার্ট হতে হবে, আদারওয়াইজ এখানে টিকে থাকা সম্ভব না, অ্যান্ড এটা আমি খুব ভালোভাবে জানি। তার জন্যই আপনাদেরকে শেখানো, যাতে করে আপনাদেরকে শেখাতে গিয়ে আমি অনেক প্রবলেমে পড়বো, মানে প্রচুর পরিমাণে প্রবলেমে পড়বো, এবং যেগুলোর সমাধান আমাকে করতে হবে, নিজেই করতে হবে, এবং ইনশাল্লাহ আমি আস্তে আস্তে করে ফেলবো এগুলো। ওই যে প্রবলেমে পড়বো সেগুলো আমি সলভ করবো, তো এগুলো আসলে নতুন কিছু শেখা হবে আমার। প্রবলেমে মানুষ তখনই পড়ে যখন জিনিসটা নতুন হয়, তার মানে কি নতুন একটা জিনিস প্রবলেমে পড়লাম, জিনিসটা নতুন, দেন আমি ওই জায়গা থেকে শিখতে পারলাম। আচ্ছা, একজন বলতেছে যে ইউটিউব চ্যানেল লিঙ্কটা আমি গ্রুপে দিয়ে দিব, ভিডিওটা আপলোড করার পর মেসেঞ্জার গ্রুপ এবং আমাদের যে গ্রুপটা আছে ফেসবুকের ওই জায়গায় দিয়ে দিব, সমস্যা নেই। অ্যান্ড আরেকটা জিনিস আপনাদেরকে আমি বলি, গ্রুপটা বড় করলে আপনাদেরই লাভ, ইভেন যখন গ্রুপটা বড় করবেন এই জায়গায় কিন্তু আপনারা যখন কিছুদিন পর শিখে যাবেন এই গ্রুপ থেকে অনেক কাজ পাবেন, কারণ গ্রুপ থেকে আপনারা দেখবেন যে অনেক বাহিরের দেশের কান্ট্রির মানুষও কিন্তু এই গ্রুপে কাজ দিচ্ছে এখন বর্তমানে, আর এখন প্রচুর পরিমাণে কাজ আপনি বাংলাদেশ থেকে পাবেন, কারণ বাংলাদেশের মানুষ বুঝতেছে, বাংলাদেশের মানুষ অ্যাকচুয়ালি এটাকে ধরতে পারতেছে যে গ্রাফিক ডিজাইনার প্রয়োজন, প্রতিটা কোম্পানির জন্য গ্রাফিক ডিজাইনের প্রয়োজন, প্রতিটা জিনিসের ক্ষেত্রে গ্রাফিক ডিজাইনের প্রয়োজন, সেক্ষেত্রে কাজ আসতেছে এবং এটার পরিমাণ প্রচুর বাড়বে, ঠিক আছে। অ্যান্ড এটা আমি বুঝতেছি যে কতটা লাগতেছে, এবং বাংলাদেশের ক্লায়েন্টরা এরকম না যে আপনাকে খুব অল্প বাজেট দিবে, এমন না, মানে মোটামুটি ভালোই বাজেট দিবে। আমি একটা লোগোর ক্ষেত্রে $15 $20 এরকমই দেয় তাই না, এর বেশি আসলে কমই দেওয়া হয়, এর বেশি কমই হয় বাজেট, যখন ফাইবারে যাবেন আপনি খুব কম এরকম হয়, $5 তো লোগো তৈরি হয় মানুষ, বাট বাংলাদেশেও আপনার এর সাথে মানে হিউজ প্রাইজের লোগো তৈরি করে মানুষ নিবে। অ্যান্ড আপনি যদি বাংলাদেশের বাইরে মার্কেট ধরতে পারেন সেটা তো আরও অনেক ভালো, এবং যেটাই সবচেয়ে বেশি মানুষ করতেছে বাংলাদেশের বাইরে চেষ্টা করতেছে, freelancer.com আপনি $100 উপর কন্টেস্ট খুব কম পাবেন, খুব কম পাবেন, ঠিক আছে। এখন বর্তমান সময়ে আমি ঢুকি না, কম ঢুকি, তারপর আমি যতটুকু জানি $100 কন্টেস্ট খুব কমই পাওয়া যায়, $50-$70 কন্টেস্ট পাওয়া যায়, $100 কন্টেস্ট আছে এমন না যে নাই, বাট সেখানে প্রচুর পরিমাণে কাজ দিয়ে ওনারা আচ্ছা, যে টুলস দুইটা দেখাইছি এগুলো 100% সব ভার্সনই আছে, ঠিক আছে, এতে কোনো সন্দেহ নাই, সব ভার্সনে এই টুলসগুলো থাকবে। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। অবশ্যই ভাইয়া বলেন। আমার ইলাস্ট্রেটরের মাঝে মাঝে একটু কাজ করি, তো ওটা দিয়ে কাজ করলে না চলে আপনার আর কি কিছুক্ষণ পর পর ওটা চলে যায়। কি চলে যায় ভাইয়া? ইলাস্ট্রেটর চলে যায়, মানে বন্ধ হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, ওটা আর কি ওটা নাই হয়ে যায়, আবার নতুন করে ওপেন করা লাগে। এটা এমন হতে পারে আপনার পিসির কনফিগারেশনের জন্য এটা এরকম হচ্ছে, আমার পিসি নতুন পিসি কিনছি আর কি, হচ্ছে হলো আপনার কোরাই 3 জেনারেশন, তাহলে তো সমস্যা হওয়ার কথা না, সেক্ষেত্রে আপনার ইয়াতে সমস্যা, মানে যে সফটওয়্যারটা ইনস্টল দিয়েছেন ওইটার মধ্যে সমস্যা আছে।
আপনি যদি একটু ফটোশপে ঢুকতেন ভালো হতো। ওকে ঢুকলাম। আচ্ছা ভাই, এখানে যেটা আমাদেরকে দেখাইছেন একটা পিকচার সিলেক্ট করে তারপরে হচ্ছে কপি এন্ড পেস্টের যে বিষয়টা, এখানে নতুন করে আরেকটা লেয়ার চলে আসে। ইয়েস, তো ওইটা তো ভাইয়া আমরা একটা জিনিস সিলেক্ট করে কন্ট্রোল জে দিলেও সেম কাজটাই হচ্ছে। আচ্ছা, বিষয়টা কন্ট্রোল জে এর বিষয় আলাদা, আর আপনি আমি যেটা বলছি এটা এটাই আমার মানে কনফিউশন ছিল, মানে এই দুইটা একই কাজ হচ্ছে বাট এইটার পার্থক্যটা কি? আমি আপনাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে লেয়ার কি জিনিস সেটা আগে কমপ্লিট হতে হবে, ঠিক আছে, তারপরে আপনি জিনিসটা বুঝতে পারবেন, আদারস বললে বুঝবেন না। এই কন্ট্রোল জে দিলে কি লেয়ার কপি হয়? কন্ট্রোল জে দিলে লেয়ার কপি হয় বলতে যে লেয়ারটা আপনি সিলেক্ট করবেন, মনে করেন যে এটা একটা লেয়ার, এটা সিলেক্ট করার পর এই যে এটা সিলেক্ট করা আছে তাই না, দেন যদি কন্ট্রোল জে দিই সেম লেয়ারটাই ডুপ্লিকেট হবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আরেকটা লেয়ার হবে সেম জিনিসটা, আরেকটা লেয়ার হবে, ঠিক আছে, একদম ইজিভাবে। আর আমি যেটা দেখাইছি সেটা হলো গিয়ে এই পুরো লেয়ারের এতটুকু অংশ, পুরো লেয়ারের মধ্যে এই লেয়ারটার মধ্যে এই ছবি পুরো ছবিটা আছে, এই ছবিটার আমি এইটুকু অংশ কপি করব, দেন এটাকে অন্য জায়গায় ইউজ করব, সেটা আমি দেখাইছি। শর্টকাট আইডিয়া আর কি, ওইটাও করা যায়, কোনো সমস্যা নাই, ওইটা আপনি করতে পারেন, বাট এটা তো সবাই বুঝবে। তাহলে একই কাজ যদি হয় সেক্ষেত্রে তো আমরা মানে এই শর্ট কমান্ড ইউজ করতে পারি, অবশ্যই, তাহলে তো কোনো প্রবলেম নাই তাই না? না না, শর্ট কমান্ড ইউজ করলে কাজ খুব দ্রুত হয় জিনিসটা। জি জি ভাই, এটা আমার কনফিউশন ছিল, থ্যাংক ইউ ভাই। ওকে থ্যাংক ইউ ভাই। আপনারা ফাইবারে অ্যাকাউন্ট কিংবা ফ্রিল্যান্সিং যত অ্যাকাউন্ট, এগুলো কি মানে একেবারে কাজটা কমপ্লিট করে শেষে ক্রিয়েট করব নাকি এখন থেকে ক্রিয়েট করে রাখা ভালো? এখন ক্রিয়েট করার দরকার নাই, তবে আমার যেটা মনে হয় কিছুদিন পরে এগুলা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে ঝামেলা হতে পারে, কারণ যেই যেই হারে অ্যাকাউন্ট তৈরি করতেছে মানুষ, প্রচুর অ্যাকাউন্ট ব্যান হইতেছে। তো আপনি যদি দেখেন 99 ডিজাইনে আপনি অ্যাকাউন্ট খুলতে পারতেছেন না, আপনি যদি দেখেন ডিজাইন হিলে মেবি এখন অ্যাকাউন্ট খোলাটা টাফ হয়ে যাচ্ছে, আমি আই এম নট শিওর জিনিসটা পিক বেস্টে করা যায় না। এরপর আপনি যদি দেখেন আপনি বিভিন্ন যে পোর্টফোলিও রিলেটেড যে ওয়েবসাইটগুলো আছে, যেমন ড্রিবিল বলেন, বিহান্সও কিন্তু ঝামেলা হয়, পরে আমার ভিপিএন ইউজ করতে। তো এই যে জিনিসগুলো আপনি অ্যাকাউন্ট খুলে রাখতে পারেন, বাট ওই যে কোনো কাজ করতে পারবেন না, তবে অ্যাকাউন্ট খুললে হবে কি মানে ফাইবার তো এই জিনিসগুলো ট্র্যাক করে যে একটা অ্যাকাউন্ট খুলে রাখছে অনেক বৃহৎ জগৎ কোনো কাজ করতেছে না, এইটাও ওনারা নোট করে রাখবে, বিকজ তাদের অ্যালগোরিদমগুলো এরকমভাবে তৈরি করা হয়েছে, আপনি যাই করেন ওনারা নোট করতেছে এই জায়গার মধ্যে। তো আশা করি ফাইবার নিয়ে কোনো সমস্যা হবে না, আপনারা চাইলে যখন কাজটা শিখবেন তখনই খুলেন অ্যাকাউন্ট, কোনো সমস্যা নাই। আর এখন অ্যাকাউন্ট করে রাখলে পরে দেখা যাবে কি আমার রেসপন্স কমে যাবে বা অ্যাকাউন্টে, বিশেষ করে ফাইবারের ক্ষেত্রে এই সমস্যাটা হতে পারে আপনার। আর অন্য মার্কেট ফাইবার খুব জটিল একটা জিনিস ভাই, অন্য মার্কেটপ্লেসের ক্ষেত্রে এই সমস্যাটা হবে না, যেমন ফ্রিল্যান্সার বলে আপনি অ্যাকাউন্ট খুলে রাখতেই পারেন, কোনো সমস্যা নেই, পরবর্তীতে আপনি কাজ করলেন কোনো সমস্যা নেই আপনার। বাট সমস্যা হলো এই জায়গায়, আপনি যখন আজকে অ্যাকাউন্ট খুলবেন বা এক বছর পর দুই বছর পর যখন একটা রিভিউ পাবেন, একটা লোক কী মনে করবে যে সে অ্যাকাউন্টটা খুলছে দুই বছর আগে, সে এক মানে দুই বছর পরে সে কাজ পাইলো, তার মানে সে কীরকম কাজ পারে, বুঝতেই পারতেছেন? আপনি একটা জায়গায় মানে একটা কাজ আপনি দুই বছর ধরে করতেছেন যেখানে আপনি শুধুমাত্র দুইটা কাজ পাইছেন দুই বছরে, যেখানে আপনি কাজ করতেছেন ছয় মাস ধরে কিন্তু অ্যাকাউন্ট খুলে রাখছেন ওই দুই বছর আগে, দেড় স্পিন মানুষ ভাববে কি যে আপনি দুই বছর ধরেই কাজটা করতেছেন যেখানে মাত্র দুইটা কাজ করছেন, তাই না? জিনিসটা এরকমই তো। জি ভাই, তো সেই ক্ষেত্রে সিম্পল হিসাব, একদম সিম্পল হিসাব, আপনার অ্যাকাউন্টে গেলেই ঢুকা যাবে যে আপনি কত বছর কত সালে এটাকে জয়েন হয়েছেন এই অ্যাকাউন্টের মধ্যে। তো মানুষ তো এই কথা ভাববেই, আপনি সাধারণত আপনিই ভাববেন যে দুই বছরে মাত্র দুইটা কাজ করলো যেখানে আপনি আসলে দুই বছরে না, আপনি দুই মাসে কাজটা পাইলেন। এই জিনিসটা নিয়ে অ্যাকাউন্ট রিলেটেড একটা কিছু একটা ক্লাস হলে মনে হয় ভালো হতো।
অ্যাকাউন্ট ক্রিয়েট রিলেটেড যতগুলো আপনার ফ্রিল্যান্সার ওয়েবসাইট আছে এদের মধ্যে প্রায় জনই মোটামুটি কাজ পারি, ঠিক আছে? মোটামুটি কাজের অবস্থায় যদি মার্কেট প্লেসে যেতে চান এটা আমি মনে করি ক্ষতিকারক দিক, ঠিক আছে? আগে কাজে মন দেন, কাজ ভালো করে। হ্যাঁ, আজকে ক্লাস কি শেষ? আমার সামনের মাসে মাস্টার্স এর পরীক্ষা আছে, আমি পড়তে বসব। হ্যাঁ, আমার ক্লাস শেষ, সময় শুনে আজকের মতো ক্লাস এখানেই শেষ। যাদের যাওয়ার চলে, কোনো হোমওয়ার্ক আছে?